গর্ভধারিণী, লেখক সমরেশ মজুমদার। টেলিফোনটা বাজছিল, মুখ তুলে দেয়ালঘড়ির দিকে তাকালো জয়িতা। 11:10। অবশ্যই এই ফোনটা ওর জন্য নয়, ওর বন্ধুরা কেউ এই সময়ে ফোন করবে না। যদি কোনো বিপদ আপদ হয় তাহলে আলাদা কথা, কিন্তু বিপদ আপদের আসল সম্ভাবনা তো ছিল না। অতএব এই ফোনটা সীতারায়ের। যদিও সীতারায় এখনও বাড়িতে নেই, কখন ফিরবেন তারাই জানেন না, এবং তার উপর রাত যখন শনিবারের রাত, তখন ওই টেলিফোন নিয়ে মাথা ব্যথা করার কোনো মানে হয় না। অবশ্য করাত চালানোর মতো শব্দটা বেজেই যাচ্ছে। যে করছে তার ধৈর্য আছে, না ধরিয়ে ছাড়বে না। এ বাড়িতে দুটো কাজের লোক আছে, একজন দৈনিক আর একজনের কোথাও যাওয়ার জায়গা নেই বলে আছে। কাজকর্ম ঠিকঠাক করে কিন্তু কানে শুনতে পায় না। সীতারায়ের অবশ্য শ্রীহরিকে ওই কারণেই পছন্দ, বাড়ির কথা বাড়ির বাইরে যাবে না। কিন্তু মুশকিলটা হলো টেলিফোনের আওয়াজটা শ্রীহরিকে বিন্দুমাত্র বিচলিত করে না। খানিক আগে ডাইনিং টেবিলে খাবার দিয়ে তিনি চলে গেছেন নিজের ঘরে। অতএব উঠতে হলো জয়িতাকে, লাফ দিয়ে বিছানা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। স্পোর্টস গেঞ্জি আর জিন্সের টাইট প্যান্টে ওকে আরও রোগা দেখায়, কিন্তু শাড়ি টাড়ির চেয়ে এ পোশাকই ভালো লাগে জয়িতার। রিসিভারটা অত্যন্ত সযত্নে কানে তুলে জয়িতা বলল, হ্যালো। হাসির মার লাগানো কড়কড়ে শব্দ বাজল। উ, কি ঘুম বাবা! 11টা বাজতে না বাজতেই যদি প্রেসিডেন্টের মেয়ে ঘুমিয়ে পড়ে তাহলে কি করে চলবে? রিসিভার ধরে আমার হাত ব্যথা হয়ে গেল। জয়িতার চোখ ছোট হলো, সে কেটে কেটে উচ্চারণ করলো, ঠিক কত নম্বর চাইছেন? আহ, কাম অন বেবি, তুমি তো জয়িতা, রামানন্দের মেয়ে। হ্যাঁ, তাই বলা হয়ে থাকে আমাকে। বলা হয়ে থাকে? হাসির তুবড়ি আকাশ ছুঁলে এবার। সাব্বাস, শুনেছিলাম তুমি নাকি খুব স্মার্ট, শাড়ি ব্লাউজ পরো না। বাট আই হ্যাভ নেভার সিন ইউ অ্যারাউন্ড। রামানন্দ একটু আগে বলেছিল তুমি খুব রোগা। খুব? জয়িতা বাঁ দিকে তাকালো, সেখানে বেলজিয়ামের আয়নায় তাকে দেখা যাচ্ছে। 5'5" একটা দাড়ি, নো বাঁক, মাংসের বাড়তি চমক কোথাও নেই, কিন্তু সেই সঙ্গে তার কোনো রাগ নেই। ভালো হজম হয়, চমৎকার ঘুম হয়, এবং মেয়ে বলেই সারা মাসের 4 দিনের যন্ত্রণাটা নিয়ম মেনেই ঘটে যায়। সে প্রেসিডেন্সিতে শতকরা 84 নম্বর পেয়ে ঢুকেছিল, তার কোনো শারীরিক অসুবিধে নেই। অথচ এই মহিলা মাঝরাতে তাকে জিজ্ঞাসা করছেন সে খুব রোগা কি না। হুইসি প্রশ্নটা করা মাত্রই মহিলা জবাব দিলেন না, বললেন, আসলে ব্যাপার কি জানো, আমার মনে হলো তুমি এখন একা আছো। আমি জানি একজন কবিরাজকে, তার ওষুধ খেয়ে অনেকেই মোটা হয়েছে। মেয়েদের মোটা না হলে ভালো দেখাই, বলো। আর ইউ ড্রাঙ্ক? ও মা, আমার কথা শুনে তোমার তাই মনে হচ্ছে বুঝি? না ভাই, আমি ড্রিঙ্ক করি না, তবে খেতে চাইলে খাওয়াই। আসলে তোমার উপর আমার স্নেহ, আই মিন এক ধরনের অ্যাটাচমেন্ট এসে গেছে বলতে পারো। জয়িতা, তোমাকে আরও বড় হতে হবে, আরও বড়, মন দিয়ে পড়াশোনা করতে হবে। তুমি যেই দিলে না কেন? জয়িতা ঠোঁট কামড়ালো। ইটস ইনটলারেবল, সে শীতল গলায় প্রশ্ন করল। লুক, আমি আপনাকে চিনি না জানি না, আপনার কাছে অনাবশ্যক উপদেশ শুনতে আমি রাজি নই, এবং এখন রাত অনেক হয়েছে। রাত কত হলে তোমার বাবা বাড়িতে ফেরেন জয়িতা? আর নো, আম নট কনসার্নড। তাই তো এই ফোন, তোমাকে আমার খুব নেগলেক্টেড চাইল্ড বলে মনে হচ্ছে। তোমাকে আরও উপরে উঠতে হবে, তোমার বাবার চেয়েও বড় হতে হবে। তুমি কি এখন পড়াশোনা করছিলে জয়িতা? কিন্তু আমি জানতে চাইছি আপনি কে। দেখো, কোনো কোনো সম্পর্ক জন্ম থেকেই তৈরি হয়, কোনোটা পরে আসে। আমি তোমার সঙ্গে দ্বিতীয় পর্যায়ে সম্পর্কিত। এখন আমি তোমাকে নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। তোমার সম্পর্কে আমার মাদারলি ফিলিংস এসে গেছে। কিন্তু কেন, কী জন্যে? আমাকে কি আপনি দেখেছেন? নো, তবে শুনেছি তোমার কথা, আর এখন তো আমার সঙ্গে তোমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তোমার কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। আপনি এখনও পরিচয় দিচ্ছেন না, যদিও আপনাকে আমার ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। অ্যাটলিস্ট আপনার গলার স্বর খুব ভালো। সম্পর্কটা কি? মায়ের সঙ্গে মেয়ের যা সম্পর্ক, ইনফ্যাক্ট আমি সীতার চেয়ে ভালো মা হব। মা ভগবান, আপনার কি মাথা খারাপ? আমার বাবা এখনও ডিভোর্সি নন, এবং কখনো হবেন কিনা সন্দেহ আছে। আর ইউ ম্যাড? নট অ্যাট অল। তাহলে তোমাকে বলি, আমি আর রামানন্দ স্লেপ টুগেদার, একটু আগেও উঠে গেছে আমার বিছানা থেকে। আমি এসব কথা তোমাকে বলতে চাইনি, কিন্তু তুমি বাধ্য করলে। ওর জামায় আমি একটা দাগ রেখে দিয়েছি ফর ইয়োর ইনফরমেশন,
এখন ব্যাপারটা হলো, আমি ব্যাপারটাকে কেবল আনন্দ উপভোগ হিসেবে দেখছি না, ওর সব কিছু আমাকে ইন্সপায়ার্ড করেছে। তা থেকেই তোমার সম্পর্কে আমার মাদারলি ফিলিংস এসেছে, বুঝতে পেরেছ? কথাগুলো শেষ করে আবার সেই কড়কড়ে হাসি জুড়লেন মহিলা। ডিসগাস্টিং, চিৎকার করে উঠল জয়িতা। যতক্ষণ আপনি আপনার নাম না বলছেন ততক্ষণই আমার, ওয়েল, এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। আমি মিসেস দত্ত, ঐন্দ্রিলা দত্ত, গুড নাইট। লাইনটা কেটে গেল। এখন রিসিভারে আবার ডায়াল টোন ফিরে এসেছে। একটানা শব্দটা যে কানে বাজছে প্রথমে খেয়াল করেনি জয়িতা, সে নিজের অজান্তেই ঠোঁট কামড়ালো, তারপর রিসিভারটা নামিয়ে রেখে ঘরে ফিরে এলো। ঐন্দ্রিলা দত্ত, এই নাম সে জীবনে শোনেনি, হয়তো বাবার লেটেস্ট, কিন্তু মহিলা যেই হন না কেন কথা বলতে জানেন, লেটেস্ট কায়দায় ব্ল্যাকমেল করা। অথচ ব্ল্যাকমেইল বলে আপাতত মনে হবে না। চেয়ারে বসে দুটো পা টেবিলের উপর তুলে দিয়ে সিগারেটের প্যাকেট টেনে নিল সে। মাঝারি দামের সিগারেট, বেশ কড়া, বছর দুয়েক হলো সে সিগারেট খাচ্ছে। ওর বন্ধুরাও এই সিগারেটই পছন্দ করে। অবশ্য আনন্দ সিগারেট খায় না, কোনো নেশা টেশার মধ্যে নেই, রিয়েল সিরিয়াস গাই। নরেন্দ্রপুরের ছেলেদের মধ্যে একটা গুডিগুডি ভাব থাকে, আনন্দটা সেটাকে ভিত্তি করে আরও এগিয়েছে, সব কিছু খুব সিরিয়াসলি ভাবে, কিন্তু বোর করে না। সুদীপ বা কল্যাণ ঠিক আছে, সুদীপটা ক্যালকাটা বয়েজ থেকে বেরিয়েছে, বড্ড বেশি কথা বলে, কয়েকবার পাউডার অ্যাটেম্পট করে বলেছে কেন যে ওরা এসব খায়, ধুত, অনেস্ট কনফেশন। ওকে বুঝতে অসুবিধা হয়নি জয়িতার, মুশকিলটা কল্যাণকে নিয়ে। ওপর তো স্কটিশ স্কুলে, একদম মধ্যবিত্ত বলে যারা নিজেদের সান্ত্বনা দেয় তাদের একটা পরিবার থেকে। আনন্দও মধ্যবিত্ত, কিন্তু কল্যাণের মতো উল্টাপাল্টা মানসিকতার ছেলে নয়। কল্যাণ কোনো ব্যাপারে দারুণ স্মার্ট কথা বলল, আবার পরক্ষণে এমন একটা প্রাগৈতিহাসিক ধারণা আঁকড়ে ধরল যে ওকে খুব বিরক্তিকর বলে মনে হয় তখন। কিন্তু সব মিলিয়েই তিনজনেই জয়িতার বন্ধু। আনন্দ হোস্টেলে থাকে, কল্যাণের বাড়িতে ফোন নেই, সুদীপের আছে, কিন্তু এখন সুদীপ বোধহয় বাড়িতে ফেরেনি। ওদের দমদমে যাওয়ার কথা সন্ধে 7টায়, আনন্দ আর সুদীপের পার্টির ডিসিশন জানতে যাবে ওরা। তবু জয়িতার মনে হলো সুদীপকে একটা ফোন করলে হয়, যতই সে ব্যাপারটার গুরুত্ব না দিক, মনের মধ্যে নোংরা লাগার মতো একটা অনুভূতি পাক্কাচ্ছে। মহিলা স্পষ্ট বললেন, আমি তোমার বাবার সঙ্গে ঘুমিয়েছি। এরকম কেউ বলতে পারে? অবশ্য সেটা যদি সত্যিই হয় তাহলে এখন জয়িতার কিছু আসে যায় না, পুরো ব্যাপারটা সীতা রায়ের, রামানন্দ রায় এবং সীতা রায়ের জন্মসূত্রে ওরা অবশ্য বাবা মা, পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক। রামানন্দ রায়ের বয়স 50, হ্যান্ডসাম, স্টিল হ্যান্ডসাম, টল, চুলে কলপ দেয় প্রতি রবিবার, মুখে ভাঁজ পড়েনি, রিংসের জন্যে চোখের তলায় সামান্য ব্যাগ তৈরি হয়েছে এবং প্যাটে ঈষৎ চর্বি, তবে স্মার্টনেসের জন্যে সেগুলো তেমন নজরে পড়ে না। মাঝে মাঝে দাঁতের ব্যথায় কষ্ট পান, দাঁত তুলতে রাজি নন, সেই সময় ওয়াটারলু স্ট্রিটের বারিন রায় ওঁর ভগবান। রামানন্দ রায় চাকরি করতেন মাঝারি ফার্মে। খুব ছেলেবেলায় জয়িতা নিজেদের দেখেছে শোভাবাজারের বারোয়ারি বাড়িতে, তারপর ভবানীপুরে, এখন বালিগঞ্জ পার্ক রোডের 6তলার 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে। এর ফাঁকে রামানন্দ রায় 3টে চাকরি ছেড়েছেন এবং এখন যেখানে পৌঁছেছেন সেখানে পৌঁছানোর জন্য কলকাতার এলিট সম্প্রদায় সামনে দৌড়ে যাচ্ছে। ইদানিং বাবার সঙ্গে খুব কম দেখা হয় জয়িতার, রবিবারের সকালে সাঁতার কেটে ফিরে এসে মিনিট 10 হয়তোবা। পড়াশোনার খবর নিতেন আগে, এখন নেন না, সামনে বসে দু একটা বই তুলে পাতা উল্টান। জয়িতার মনে হয় ওই সময় রামানন্দ রায়ের মনে এক ধরনের পাপবোধ কাজ করে, না হলে বারংবার জিজ্ঞাসা করতেন না, এভরিথিং অল রাইট? প্রশ্নটা মুদ্রাদোষের পর্যায়ে চলে গেছে। সীতা রায় অবশ্য এইসবের ধার ধারেন না, তিনি ঘুম থেকে উঠেন বেলায়, উঠে লেবু চা খান, ততক্ষণে মাসাজ করার মেয়েটা এসে যায়। আগে দরজা বন্ধ থাকতো, এখন খোলাই থাকে, শরীরের সর্বত্র দলাই মালাই করে মেয়েটা মাসে 800 টাকা পায়। তারপর একটা স্যুপ গোছের কিছু খেয়ে সীতা রায় গাড়ি নিয়ে বেরিয়ে যান পার্ক স্ট্রিট অঞ্চলে। ওখানে শরীরের প্রতি যত্ন নেয়া, মেদবৃদ্ধি রোধের বিলি ব্যবস্থা করে দেয় একটা নামকরা প্রতিষ্ঠান। সীতা রায় সেখান থেকে ফেরেন 2 নাগাদ। তখন তার খাদ্য বয়েলড ভেজিটেবল, ডিম এবং চর্বি ছাড়া সেদ্ধ মাংস। অবশ্যই এর মধ্যে একবার মেয়ের সঙ্গে কথা বলেন নিয়ম করে। জয়িতা তখন হয়তো স্নান সেরে তৈরি হচ্ছে কলেজে যাওয়ার জন্যে। সীতা রায় ঘরে ঢুকে কান্না চাবেন, ও ঈশ্বর, এটা ভদ্রলোকের ঘর না ডাস্টবিন, একটু কেয়ার নিতে পারো না কেন? কোনো মানুষ এত অগোছালো থাকতে পারে ভাবতে পারি না। তুমি যে কী করে আমার পেটে এসেছিলে তাই ভেবে পাই না,
ঠান্ডা গলায় জয়িতা জবাব দেয়, বাবাকে জিজ্ঞেস করতে পারো। ননসেন্স, তোমার কথাবার্তা খুব রাফ হয়ে যাচ্ছে, তোমাকে নিয়েই আমার দুশ্চিন্তা। কেন? হোয়াট উইল বি ইয়োর ফিউচার? অনেক মেয়ের চেহারা ভালো থাকে না, কিন্তু একটা চেষ্টা থাকে সেটাকে ভালো দেখানোর। ইনফ্যাক্ট তোমার বয়সে সাজগোজ করলে যে কোনো ছেলে ইনভলভ হতে পারত। তোমাকে এতবার বলছি ক্লাবে এসো, পার্টিগুলো অ্যাটেন্ড করো। দেয়ার আর লট অফ ফ্ল্যাশ বয়েজ, একবার বিয়ে হয়ে গেলে নো প্রবলেম, অথচ তুমি কোনো কথাই শুনতে চাও না। এই সেই দিন চোপড়া বলছিল, মিসেস রায়, আপনি যখন এমন সুন্দরী তখন আপনার মেয়ে নিশ্চয় অসামান্য রূপসী হবে। আমি আর কি বলবো, ঢোঁক গিললাম। সীতা রায়ের শরীরে এখন হালকা সবুজ হাউস কোট। কী করবো বলো, আমার চেহারার উপর তো আমার হাত নেই। সে কথা আমি বলিনি, আমি যখন শোভাবাজারে থাকতাম তখন কী চেহারা ছিল আমার, এখন আমার দিকে তাকালে কোনো ছেলে চোখ ফেরাতে পারে না। আমি তৈরি করেছি এটি, ঈশ্বর দেয়নি। তুমি পড়াশোনায় ভালো তার মানে এই নয় ছেলেরা তোমার জন্য ছুটে আসবে। মা, ছেলেদের ব্যাপারে আমার কোনো আকর্ষণ নেই। সত্যি কথা বলতে কি, পড়াশোনা করতেও আমার বিন্দুমাত্র ইচ্ছে করছে না। তার মানে তুমি কি করতে চাও? সেইটাই ভাবছি, যখন করব তখন জানতে পারবে। শুধু আপাতত আমায় নিয়ে তোমরা ভেবো না, রোজ রোজ এক কথা শুনতে আমার ভালো লাগে না। ফোন বাজছে, মনে হচ্ছে তোমার ফোন। জয়িতা কথা শেষ করে মাত্র সীতারায় ঘড়ি দেখলেন, তারপর দ্রুত পায়ে বেরিয়ে গেলেন টেলিফোন ধরতে। জয়িতা মায়ের দিকে তাকালো, শি ইজ অ্যারাউন্ড 42। শরীরচর্চা কেন্দ্রগুলোর কৃতিত্ব বটে, যৌবন শরীরের ফুলদানিতে চমৎকার সাজিয়ে রাখে। ইদানিং মা চুল ইস্ত্রি করাচ্ছে, আগে কাঁদোবদি নামিয়েছিল, এখন সেটা কোমরে। ইস্ত্রিটা বাড়িতেই করা হয়। চওড়া টেবিলের উপর কম্বল বিছিয়ে মা মোড়া নিয়ে পাশে বসে চুলগুলো ছড়িয়ে দেয় কম্বলে, সেগুলোকে টান টান করে বিছিয়ে তার উপর শার্টিনের কাপড় ঢেকে কন্ট্রোল টেম্পারেচারে ইস্ত্রি চালানো হয় উপর থেকে ডগা পর্যন্ত। জয়িতা মাঝে মাঝেই ভেবেছে, ইস্ত্রিটা যদি মাথায় ঠেকে যেত তাহলে কীরকম হতো ব্যাপারটা। কিন্তু কখনোই সেটা হয়নি। যে মেয়েটি এই কাজটি করে তার পটুত্ব অসাধারণ। এর ফলে পালিশ করা চুল কোমর অবধি নিয়ে মা যখন সন্ধ্যাবেলা বের হয় তখন সেখান থেকে একটা জেল্লা ছিটকই। মায়ের গায়ের রং আগে বেশ চাপা ছিল, কি মন্ত্রী যে সেটা গমের মতো হলো কে জানে। সরু কোমরের অনেকটা খোলা থাকায় সেটা মুক্ত হাতের সঙ্গে চমৎকার মানিয়ে যায়। সীতারায় লম্বা। জয়িতা দরজায় ঠেস দিয়ে দাঁড়াতেই মাকে দেখতে পেল। রিভলভিং চেয়ারে বসে মা কথা বলছে রিসিভার কানে ঠেকিয়ে। অন্যের এইরকম বাক্যলাপ শোনা উচিত নয়, কিন্তু সীতারায়ের ভঙ্গি দেখে জয়িতা চলে আসতে পারল না। 16 বছরের নিকি খুকির মতো ভঙ্গি করছে সীতারায়। ও নো, ইউর রিয়েল নটি। কত বয়স হলো জানো? এখন কি সে ফিগার আছে? বেশ, দেখি তুমিই বলো। মাপার জন্য গায়ে হাত দিতে হয় না, পুরুষদের চোখ জহুরির মতো। হলো না, আই এম 36, 25, 37। দেখো না ভাই, 25টাকে কিছুতেই 23 করতে পারছি না। ইউ লাইক ইট, নটি বয়? না বাবা, আমি আর একটু কমাতে চাই। চোপড়ার কথা বলো না, লোকটার কোনো টেস্ট নেই। মিসেস গুপ্তার কোমর 32-এর নিচে হবে না, তার সঙ্গে তুই নাচছিস? খবরদার, তোমাকে যেন ওই ধুমসিটার সঙ্গে না দেখি। ইউ নো আমি খুব অহংকারী, গুপ্তার মতো ইজিলি অ্যাভেলেবল নয়। রামানন্দ আছে, ভালোই আছে, হু কেয়ার্স। এককালে শুনতাম টিনেজার্সদের নিয়ে ঘুরত, এখন দত্ত মেয়েটা কোত্থেকে আমদানি হয়েছে? তাই? ওর স্বামী শুনেছি বিরাট এক্সপোর্টের কারবার। মেয়েটা সেনালের? তোমাদের এই রমিও সেনাল বেশ আছে, বিয়ে থা করেনি, একে ওকে বাচ্চা দিয়ে যাচ্ছে। না বাবা, আমার কাছে ঘেঁচতে এসেছিল, বাট আই ডোন্ট লাইক আনম্যারিড গাইজ। প্যানপ্যানে প্রেমের রিস্কে নেই আমি, এই বয়সে বিয়ে থা করতে বলবে, ওরে বাপ্পা। বয়স বলবো না। ঠিক আছে বাবা, দূর তো শিশুদের জন্যে, কিন্তু খির ডেলিশিয়াস, সকালে সহ্য হয় না। সন্ধ্যায় ক্লাবে এসো, কোথাও হারিয়ে যাওয়া যাবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, প্রমিস। সীতারায়কে রিসিভার নামিয়ে রাখতে দেখেও দরজা ছেড়ে নড়ল না জয়িতা। উৎফুল্ল সীতা সোজা হয়ে দাঁড়ালেন, তারপর মেয়ের দিকে নজর পড়তে বললেন, ওখানে দাঁড়িয়ে কী করছো? জয়িতা সেই একই ভঙ্গিতে বলল, তোমাকে দেখছিলাম। কাঁধ নাচালেন সীতারায়। এমন বিরক্ত করে না এরা, সুন্দরী হবার এই জ্বালা, চিতায় উঠেও প্রশংসা শুনতে হয়। বাই দ্য ওয়ে, তোমার টাকার দরকার? না।
সিগারেট অ্যাশট্রেতে নেবালো জয়িতা। আজকাল সে সীতারায়ের সামনেই সিগারেট খায়। প্রথম প্রথম সংকোচ লাগত, বিদ্রোহ করার ভঙ্গিতে সেটা শুরু করেছিল। কোনো প্রতিবাদ না আসায় এখন অভ্যাসে এসে গেছে। শুধু রামানন্দ রায় এক কার্টন নিজের সিগারেট মেয়ের টেবিলে রেখে বলেছিলেন, সিগারেট খেতে হলে এটা খাও, সস্তা সিগারেটে শরীরে ক্ষতি হয়। জয়িতা দুটো প্যাকেট পাশাপাশি রেখে বলেছিল, আমারটায় লেখা আছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, আর তোমারটাই সার্জন জেনারেল উপদেশ দিয়েছেন, একই ব্যাপার, আমার এটাই ভাল লাগে। তুমি কি আমার কিছু গ্রহণ করবে না বলে ঠিক করেছ? তুমি কি দিচ্ছ তার উপর আমার গ্রহণ করা নির্ভর করছে, তাই না বাবা? তুমি ইদানিং খুব অবাধ্য হয়ে যাচ্ছ জয়ী, আই ডোন্ট লাইক দিস। ডু ইউ? রামানন্দ রায় সিগারেটের কার্টন নিয়ে উঠে দাঁড়িয়েছিলেন। যা ইচ্ছে তাই করো, আই নো ইউর টেকিং অ্যাডভান্টেজ। আজ রাত্রে কথাটা নতুন করে মনে পড়ল জয়িতার। ওরা বলে এটা ফাস্ট লাইফ, এই জীবন যাপন করতে না পারলে ওদের সমাজে অচল হয়ে যেতে হবে। কে কতটা আধুনিক হতে পারছে তার প্রমাণ দিতে হবে কে কতটা নিচে নামতে পারছে তার মধ্য দিয়ে। জয়িতা নিজেও জানে না সে কেন এই জীবনটাকে গ্রহণ করতে পারল না। সত্যি বলতে কি, এই বালিগঞ্জ পার্ক রোডের বনেদি বস্তিতে তার বয়সী অনেক ছেলে মেয়ে আছে যারা সন্ধ্যের পর যে বলগাহীন স্বাধীনতা পায় তা চুটিয়ে ভোগ করে। ঠিক তাদের নিচের ফ্ল্যাটেই জুনরা থাকে। বাবা মা বেরিয়ে যাওয়ার পর ওর বন্ধুরা এসে জড়ো হয়। পাউডার সিগারেটে পুরে বুক ভরা বাতাস নেই, ঝিমুনি আসা মিউজিক বাজে। জুন নিজে বলেছে ও সারা মাস ট্যাবলেট খায়, কারণ কখন কী যে হয়ে যায়, কে রিস্ক নেবে, ইটস অল ইন দ্য গেম। জুনের বয়স মাত্র 15, অথচ ওখানে যাওয়ার প্রবৃত্তিটাই কখনো এলো না। আনন্দ কিংবা কল্যাণের এই প্রশ্ন ওঠে না। সুদীপটা ইচ্ছে করলে এই জীবনটা নিতে পারত, কিন্তু সুদীপ স্বচ্ছন্দে বলতে পারে, আই হেট দ্যাম, বিশ্বাস কর আমি ওদের মলমূত্রের চেয়ে বেশি ঘেন্না করি। কল্যাণ জিজ্ঞাসা করে, তাহলে আছিস কেন ওদের সঙ্গে? প্রিটেনশন, নিজেকে ভুলিয়ে রাখা, আফটার অল দুবেলা ভালো মন্দ খেতে পাচ্ছি, আমার মধ্যে যে সুবিধাবাদী শয়তানটা আছে সেটার জন্য রয়ে গেছি। সুদীপ যে কথাগুলো স্বচ্ছন্দে উচ্চারণ করতে পারে জয়িতা তা পারে না। বস্তুত বন্ধুদের কাছে সে বাড়ির আবহাওয়ার কথা কখনো উচ্চারণ করেনি, ওরা তাকে কখনোই মেয়ে বলে মনে করে না, আলাদা খাতির দেখায় না। সুদীপ তো অনেক ছেলেলি স্ল্যাং বলে যায় অনায়াসে, এবং সে নিজে ওদের ছেলে বলে সংকুচিত থাকে না। ঠিক চারটি অস্তিত্ব একাকার হয়ে যাওয়া আর কি। ব্যাপারটা কলেজের অন্য মেয়েদের চোখে করকরে ঠেকে। মেয়েদের এই অতিরিক্ত মেয়েলিপনা কিছুতেই বরদাস্ত করতে পারে না জয়িতা। নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে আসা মেয়েগুলো তাদের সব রকম কনজারভেটিভ ধারণা বুকে পুষে রেখে এমন ভাবভঙ্গি করে যেন পৃথিবীর সব ছেলেই তাদের দিকে হামলে পড়ছে। হাসি পাই জয়িতার। এরা কেউ সীতা রায় নয়, লাবণ্যের মতো অমিত রায়ের সঙ্গে কাঁপা কাঁপা সংলাপ বলার জন্যেই মনে হয় রিহার্সাল দেয় সবসময়। জীবনের কোনো সমস্যা, দেশের মানুষের কথা ভাবতে ওদের বইয়েই গেছে। একটি মনের মতন স্বামী পাওয়ার জন্যে মেয়েদের কেন বড় হতে হবে? অর্থাৎ এপার গঙ্গা ওপার গঙ্গা, কোনোটাই জয়িতার ধাতের সঙ্গে মেলে না। আর মুশকিলটা এইখানেই, এই মহিলা কি নাম জানো, ঐঞ্জিলা দত্ত, মানে সেই এক্সপোর্ট বিজনেসের মালিকের স্ত্রী। কি স্বচ্ছন্দেই না উচ্চারণ করলেন, আমি তোমার বাবার সঙ্গে শুয়েছি। এই কথা শোনার পর তার কি করা উচিত? জয়িতা টেলিফোনের নম্বর ঘোরালো, ওপাশের রিং হচ্ছে, ঘড়িতে এখন 11:30, এই সময় টেলিফোন করার সময় নয়। ওপাশের রিসিভার উঠল, হ্যালো, স্বরে বোঝা গেল কাজের লোকজন কেউ। জয়িতা স্বস্তি পেল, সুদীপের বাবা ফোন ধরলে বড্ড খেজুরে আলাপ করেন। তুমি কেন প্যান্ট পরো? না না, প্যান্ট খারাপ নয়, আসলে মেয়েদের প্যান্ট পরলে অনেক অসুবিধে, শাড়িতে তোমাকে ভালোই মানাবে। সুদীপকে সে বলেনি, কিন্তু কথাগুলোর মধ্যে একটা টষ্টসে ভাব থাকে। সুদীপ আছে? আপনি কে কথা বলছেন? আমি সুদীপের শাশুড়ি। নিঃশব্দে রিসিভার নামিয়ে লোকটা যেন ছুটে গেল ডাকতে ডাকতে, গলার স্বর পিছলে যাওয়াতে সেই রকম মনে হলো। জয়িতার প্যাটের ভেতর এতক্ষণে হাসি কুলকুলিয়ে উঠল, শোনামাত্র সুদীপের মুখের অবস্থা কীরকম হবে? এই শালা, ইয়ার কি মানার একটা লিমিট আছে? সুদীপের গলায় রাগ স্পষ্ট। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আনন্দ বলেছে জ্ঞান দিস না, এবার কার্তিক দা বাড়ি শুদ্ধ প্রচার করবে, আমার একটা শাশুড়ি আছে, একাই মরছি নিজের জ্বালাই। গোদের উপর বিস্ফোরা হলে কোনো ক্ষতি হয় না। মিটিংয়ে কি হলো? গ্র্যান্টেড, টেলিফোনে বলা যাবে না। কেন? সন্দেহজনক ঘটনা ঘটেছে, একজন নাকি এসে খোঁজখবর নিয়েছে আমার সম্পর্কে। ওকে, কেন ফোন করলি?
কাল তো দেখাই হতো। আমি না প্রবলেম। সে কি, তোর ওখানেও কেউ গিয়েছিল নাকি? না না, এখনও অতটা হিরো হয়নি। প্রবলেমটা আমার বাবাকে নিয়ে। ডোন্ট বদার, গুলি মার। তুই বুঝছিস না, একটু আগে একজন ভদ্রমহিলা ফোন করে আমাকে খুব জ্ঞান দিলেন, মামা ভাব দেখালেন, কারণ আজ নাকি তিনি আমার বাবার সঙ্গে শুয়েছেন। জাস্ট ইম্যাজিন। বয়স কত? আমি চিনি নাকি যে বয়স বলবো? তুই কি খুব ডিস্টার্বড? অফকোর্স, তুই একটা গাধা, যে যা করে করুক, তোর কি? আমার বাবা, তোর বাবার দায়িত্ব তোর না। ইউ মে লিভ হোম এনি ডে এনি টাইম। শোন, তোর বাবা কোথায়? কেন? কংগ্রেচুলেশনস জানাবো, ফোনটা ওকে দে, বলবো চালিয়ে যান দাদা, দেশটা আপনারাই খোলতাই করছেন, আপনাদের সংখ্যা যত বাড়ছে তত আমরা বাড়ছি, এটাই লাভ। বি সিরিয়াস সুদীপ, আমি একটা হ্যাস্তন্যস্ত করতে চাই আজ রাত্রে। কি লাভ? এদেশের কমিউনিস্টদের যেমন বিপ্লবের কথা বলে কোনো লাভ হবে না, তেমনই এইসব সেক্স হান্টার্সদের বিবেক বলে কোনো বস্তুকে জাগানো যাবে না। এইসব না করলে বেচারারা বেকার হয়ে যাবে। ঘুমিয়ে পড়, কাল দেখা হবে, গুড নাইট। রিসিভারটা নামিয়ে রাখলো জয়িতা। সুদীপের কথা শুনলে বোধহয় ভালো হতো, যে যা ইচ্ছে করুক তার কি, কিন্তু মহিলার গলার স্বরটা সে কিছুতেই ভুলতে পারছে না। আবার ডায়াল ঘোরালো জয়িতা, রিং হচ্ছে, শেষ পর্যন্ত ঘুম জড়ানো গলা শুনতে পেল। হ্যালো মিলিয়ান্টি, তুমি বাড়িতে আছো? আমি জয়িতা। ও হ্যাঁ রে, আমার শরীর খারাপ, অনেক দিন বের হয়নি। কি ব্যাপার এত রাত্রে? আই এম সরি, আমি খুব ডিস্টার্বড। আচ্ছা, তুমি ঐন্দ্রিলা দত্ত বলে কাউকে চেনো? মাই গড, তুই ওকে চিনলি কী করে? চিনেছি। খবরদার ওর সঙ্গে মিশবি না, সি ইজ আ বেচ। তোর বাপ মা তো আমার সঙ্গে কথা বলে না, কিন্তু বুঝবে ঠালা। তোর আঙ্কেলের সঙ্গে ওই মেয়েটা একদিন দেখা করেছিল অফিসে গিয়ে, কি কথা হয়েছে কে জানে, আমাকে ফোন করে বলে কি না, আপনার স্বামী খুব অ্যাগ্রেসিভ, সামলানো দায়, একে ওকে এসব বলে আনন্দ পায়। অবশ্য সত্যি যে একদম থাকে না তা নয়। কেন, তোর বাবার ব্যাপারে কিছু বলেছে বুঝি? কিছু না। আচ্ছা রাখছি, গুড নাইট। রিসিভার রেখে আরেকটা সিগারেট ধরালো জয়িতা। এবার মিলিয়ানটি গন্ধ খুঁজছেন, কিছু একটা ঘটনা টেনে বের করতে পারলে বিছানায় শুয়ে শুয়ে কলকাতায় চাউর করবেন ক্যাচ্চা। কিন্তু যেটুকু জানা গেল তাতে ঐন্দ্রিলা সম্পর্কে চট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আবার সুদীপের কথা মনে পড়ল, এ নিয়ে ভেবে কী লাভ? না, একমত নয় সে। উত্তর পুরুষের কাছে যদি পূর্বপুরুষ কৈফিয়ত চাইতে পারে, তাহলে উত্তর পুরুষেরও অধিকার আছে পূর্বপুরুষকে কাঠগড়ায় দাঁড় করানোর। ইটস এনাফ, সীতারায় স্বীকার করুক, সাহস থাকলে বলুক, আধুনিকতা বলতে তারা বোঝে মদের বোতল খোলা এবং সম্পূর্ণ না ভালোবেসে একটুও মনের কাছাকাছি না গিয়ে দেহ উপভোগ করা। সে জেগে থাকবে যতক্ষণ না ওরা ফিরে আসে। ঘড়িতে এখন 12:05। এই ফ্ল্যাটে বসে থাকলে কলকাতায় কোথায় কী হচ্ছে বোঝা অসম্ভব। যতক্ষণ না কেউ তোমার দরজার বোতামে হাত না দিচ্ছে, ততক্ষণ তুমি জগৎ সংসার থেকে বিচ্ছিন্ন। জয়িতা ব্যালকানিতে এসে দাঁড়ালো, নিচে হট ট্রাক চলছে, ধ্রিমি ধ্রিমি আওয়াজের সঙ্গে পুরুষ কণ্ঠে উঁচু গলায় সুরেলা চিৎকার, অনেকটা দূর, এখানে দাঁড়ালে চোখে পড়ে অন্ধকারের গায়ে টুকটাক আলোর বিন্দু বসানো। এ পাড়া অর্থবানদের, এত রাত্রে তারাই জেগে থাকে যাদের কাছে ঘুম মানেই এক ধরনের মৃত্যু। বাবা ওই ঐন্দ্রিলা দত্তের সঙ্গে ঘুমিয়েছেন, এই সংবাদে সে বিচলিত হচ্ছে কেন? উল্টোটাই বা ভাবছে না কেন? কেউ তো ফোন করে বলতে পারতো তোমার মায়ের সঙ্গে একটু আগে ঘুমিয়ে নিলাম, কেউ বলেনি, কিন্তু এমনটা যে ঘটছে না কে বলতে পারে? মা সেদিন কাউকে সেনাল লোকটা সম্পর্কে বিরক্তি প্রকাশ করেছিল। মজার ব্যাপার হলো ওই সেনালকে সবাই চায়, মাও। যতই ফোনে ন্যাকামি করুক, মা সেনালের সঙ্গে মিশলে ও বিয়ে করতে চাইতে পারে, কিন্তু মা জানে, সবাই জানে, সেনাল কখনোই বিয়ে করবে না। যে কোনো মেয়েকে সেনাল বলে, উই আর ফ্রেন্ডস অ্যান্ড দ্যাটস অল। মিলিয়ান্টিকে একবার মাকে বলতে শুনেছিল সে, তখন মিলিয়ান্টির সঙ্গে এবারই সম্পর্ক ভালো ছিল। রোজ বিকালে ক্যাচ্ছার আসর বসত, মিলিয়ান্টি বলেছেন সেনাল একটা চিজ, তোমার সঙ্গে শোবে, উপকার করবে, কিন্তু সম্পর্ক চাইলে বলবে ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম মি, উই আর ফ্রেন্ডস। আর মেয়েগুলোও যেমন, ওকে দেখলেই হামলে ওঠে, তোমার মেয়েটাকে সামনে রেখো, ও মা মেয়ে কাউকে বাদ দেয় না। এই ইঙ্গিতটাই হলো কাল মিলিয়ান্টির সঙ্গে মায়ের সম্পর্কে চিড় ধরল, কারণ তখন সেনাল আঙ্কেলের সঙ্গে মায়ের খুব ভাব,
বাড়িতে কোনো স্পেশাল ডিশ হলেই শ্যানেল আঙ্কেল আসে, রামানন্দ রায়ই ফোন করে ডেকে আনেন। কিন্তু এ কথা ঠিক, শ্যানেল আঙ্কেল তার দিকে কোনো দিন তাকায়নি, হেসে দু একবার হাই বলেছেন মাত্র। এই শ্যানেল আঙ্কেল তো দিন দুপুরে এই বাড়িতে আসতেন যখন রামানন্দ রায় বাইরে থাকতেন। সেই সময় নিবিড় আলোচনার জন্যে মায়ের দরজা বন্ধ থাকতো, দরজা খুললে শ্যানেল আঙ্কেল আর দাঁড়াতো না। ব্যাপারটা কেউ তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়নি বলেই কি তার এমন খারাপ লাগেনি যেমন বাবার ক্ষেত্রে লাগছে? চোখ বন্ধ করল জয়িতা। বছর বারো আগেও রামানন্দ রায়কে হাগ না খেতে পারলে তার ঘুম হতো না, বাবার গায়ের গন্ধটা যে কি ভালো লাগতো। দাঁড়িপাল্লাই দুজনেই সমান, সুদীপের কথা শোনাই উচিত কাজ হবে। সীতা রায়দের এই পৃথিবীটা অদ্ভুত, কেউ কারো ভালো দেখতে পারে না, প্রতিনিয়ত এ ওর নাম কেচ্ছা চড়াচ্ছে, অথচ প্রতিদিন একসঙ্গে জড়ো হয়ে মদ না খেলে এদের চলেও না। বিত্তবান মানুষগুলো ভদ্রতার মুখোশ পরে সর্বক্ষণ সুযোগের সন্ধানে থাকে, কী করে পরশ্রীর প্রেমহীন শরীর খনন করা যায়, সেখানেই তাদের তৃপ্তি। সেই চাবি বদলের গল্পটা তো এখন প্রত্যেকের জানা। পার্টিতে শুধু স্বামী স্ত্রীদের প্রবেশাধিকার, মদ খেতে খেতে এ ওর স্ত্রীর সঙ্গে যতটা সম্ভব খেজুরে ঘনিষ্ঠতা করার পর টেবিলের উপর প্রত্যেকের গাড়ির চাবিগুলো রাখা হয়। এবার স্বামীরা একে একে একটা চাবি তুলে নেন, যার ভাগ্যে যে গাড়ি উঠে তার মালকিনকে নিয়ে কিছুক্ষণের জন্য হারিয়ে যাওয়ার সুযোগ পাবেন ভাগ্যবান। এইসব তো সে শুনেছে, কিন্তু কখনো আজকের মতো উত্তেজনা আসেনি মনে শরীরে। এ শুধু সরাসরি তার মুখে শব্দগুলো ছুঁড়ে মারা হলো বলে? জয়িতা ধীরে ধীরে মায়ের ঘরে এলো। সীতা আর রামানন্দ রায় এক ঘরে বাস করেন না, যদিও মাঝখানে দরজা আছে, কিন্তু সেটা বছরের কোন রাত্রে খোলা হয় কে জানে, এখনও বন্ধ। কিছুদিন হলো জয়িতা এই ঘরে আসেনি, রামানন্দের ঘরেও যায়নি। সীতা রায়ের ঘরে ঢুকলেই মিষ্টি কিন্তু হালকা গন্ধ পাওয়া যায়, আর ওই গন্ধটার মতনই সমস্ত ঘরটি চমৎকার সাজানো। কোথাও বাড়তি নেই, অগোছালোপনা নেই, এই ঘরে বই নেই, তবে অজস্র ম্যাগাজিন আছে, দেশি বিদেশি মেয়েদের ম্যাগাজিন, যেগুলোতে শরীর সাজানোর নানান প্রক্রিয়া দেওয়া আছে। আয়নার পাশে সীতারায় দাঁড়িয়ে আছেন, ও ছবির বয়স কত তা টের পাওয়া শিবের অসাধ্য, গত সপ্তাহ কিংবা 10 বছর আগের যে কোনো সময়ের হতে পারে। জয়িতা সীতারায়ের ম্যাগাজিন তুলে নিল, এটাই লেটেস্ট, বিশ্বসুন্দরীর ছবি উপরে ছাপা, দু তিনটে পাতা উল্টাতেই একটা ছোট্ট কার্ড পড়ে গেল নিচে, পেজ মার্ক করার জন্য ব্যবহার করা হয়েছিল ওটাকে। কার্ডটা তুলতেই চোয়াল শক্ত হয়ে গেল জয়িতার, প্যারাডাইস। এই জায়গাটার কথাই কদিন থেকে ওদের মধ্যে আলোচনা এসেছে। আনন্দের কাছ থেকে এই খবরটা শোনার পর থেকে সুদীপ টকবক ফুটছিল। ডায়মন্ড হারবার রোডের উপর একটা বিশাল চত্বরে গজিয়ে ওঠা প্যারাডাইসকে দেখেও এসেছে ওরা, কিন্তু মায়ের কাছে এই কার্ডও এসে গেছে, চমৎকার। সুদীপের গলা মনে পড়ল, একটু আগেই টেলিফোনে সুদীপ জানিয়েছে গ্র্যান্টেড। জয়িতা একবার ভাবল কার্ডটাকে সরিয়ে ফেলবে কিনা, তারপর মনে হলো প্যারাডাইসের হদিস যদি সীতারায়ের জানা হয়েই থাকে তাহলে এই কার্ডটা না পেলেও তার চলে যাবে, সীতারায়কে সে কিছুতেই নিবৃত্ত করতে পারবে না। ঠিক এই সময় বেল বাজল, তীব্র এবং কর্কশ, যত রাত বাড়ে তত শব্দটা ওই রকমই হয়ে যায়। জয়িতা চটপট নিজের ঘরে ফিরে এলো, ওদের কাছে চাবি আছে, নিজেরাই দরজা খুলে ভেতরে চলে আসতে পারে, তবু বেল বাজাবে। এই সময় শ্রীহরিদা উঠবে না এবং সে নিজে দরজা খোলে না, বোধহয় রামানন্দ রায় নিজের উপস্থিতি সোচ্চারে জানাতে চান। দরজা বন্ধ করে রামানন্দ রায় বললেন, ও ডার্লিং, তোমাকে দারুণ দেখাচ্ছে। সীতারায় একবার মেয়ের ঘরের দিকে আর্চকে তাকিয়ে নির্বিকার গলায় বললেন, সারা সন্ধ্যের ক্রাউড তোমার চেয়ে অনেক অ্যাডভান্সড। মানে? ওরা এই কথাটা সন্ধ্যে থেকে বলছে, তুমি রাত দুপুরে। আই সি, ব্যাটার লেট দ্যান নেভার, থ্যাংকস। সীতারায় গম্ভীর ভঙ্গিতে নিজের ঘরের দিকে এগোলেন। রামানন্দ একটু টললেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর বললেন, ডার্লিং গুড নাইট। সীতারায় যেন আরাম বোধ করলেন কথাটায়, ঘুরে দাঁড়িয়ে মিষ্টি হাসি হাসলেন তিনি। তারপর রামানন্দ রায়ের কাছে এগিয়ে এসে বললেন, এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে, তুমি ঠিক বুঝতে পারো কখন আমি ডিস্টার্ব হতে চাই না। সেম টু ইউ, আই এম রিয়েলি টায়ার্ড টু নাইট। মি টু, আই লাভ ইউ ডিয়ার। মি টু, আমরা কি একটা কিসের কথা ভাবতে পারি? ও নটি, দ্যাটস অল ফর দ্য নাইট না? আমি তোমার প্রশংসা করলাম একটু আগে। আমিও। এই রধর কপল স্পর্শ করলো কি না করলো, দুজনেই তৃপ্ত ভঙ্গিতে দুটো দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় জয়িতা তার দরজায় এসে দাঁড়ালো। তোমাদের একটা ফোন এসেছিল।
দুটো মানুষই একসঙ্গে ঘুরে দাঁড়ালেন। রামানন্দ রায় বললেন, তুমি এখনও জেগে আছো? না না, লেট নাইট করা ঠিক নয়। তার স্বরে জড়তা যাচ্ছিল না। সীতারায় জিজ্ঞাসা করলেন, তোমাদের মানে কার ফোন, কে ফোন করেছিল? একজন মহিলা, ভদ্র বলতে বাচ্চে। হোয়াট, অভদ্র মহিলা আমাকে চাইবে কেন? সীতারায় বললেন, কারণ তিনি কিছু সংবাদ দিতে চেয়েছিলেন। এবার রামানন্দ রায় বললেন, আহ কি হেঁয়ালি করছো, চটপট বলো, ঘুম পাচ্ছে। জয়িতা বলল, ভদ্রমহিলা বললেন তিনি আমাকে নাকি মেয়ের মতো স্নেহ করছেন। এই স্নেহপ্রবণতা তার মনে এসেছে কারণ তিনি ফোন করার একটু আগে তোমার সঙ্গে। কথাটা শেষ করতে পারল না জয়িতা, তার সমস্ত শরীর কাঁপছিল। ইজ ইট? সীতারায় স্বামীর দিকে ঘুরে দাঁড়ালেন। হুইশি? রামানন্দ রায়কে হতভম্ব দেখালো। আমি কিছুই বুঝতে পারছি না। ইউ স্ল্যাপড উইথ মিসেস দত্ত? সীতারায় চিৎকার করে উঠল। হু টোল্ড ইউ? সেনাল আমাকে বলেছে। তুমি ক্লাব থেকে কেটে পড়ার সময় সেনাল আমাকে বলেছে। আমি সেনালকে বিশ্বাস করিনি তখন। উফ, ন্যাকামি করো না ইউ বেচ, ইউ হ্যাভ বিন ডিচড বাই সেনাল। নো, সেনাল সম্পর্কে কিছু বলার রাইট তোমার নেই। বিকজ ইউ লাইক হিম? হি ইজ, আমি জানি না তুমি কার কার সঙ্গে কি করো। চুপ করো, কি করে সাহস পায় ওই মেয়ে ছেলেটা বাড়িতে ফোন করার? চমৎকার, সে আমার মেয়ের মা হয়ে গেল কারণ তুমি ওর সঙ্গে শুয়েছ। ইউ ক্যান্ট প্রুভ ইট, ক্যান ইউ? কোনো মেয়ে ফোন করে সত্যি কথা বলে না। বাট আই ক্যান প্রুভ, আমি প্রমাণ করতে পারি তুমি কার কার সঙ্গে হারাও। সঙ্গে সঙ্গে ছিটকে ছুটে গেলেন সীতা রামানন্দ রায়ের কাছে। প্রমাণ করো। মেয়েরা যদি পাকেও নামে তাহলে তাদের গায়ে কাদা লাগে না, কারণ তারা তেল মেখে নামে। কিন্তু তুমি, তুমি ইউ ফুল, তোমার শার্টের পেছনে লিপস্টিকের চাপ। দ্যাট হোর তোমার শার্টে স্ট্যাম্প মেরে দিয়েছে নিজের ঠোঁটে। এই মুহূর্তে রামানন্দ রায় চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে গেলেন। দৃশ্যটা আর দেখতে পাচ্ছিল না জয়িতা। রামানন্দ মেয়ের দিকে তাকিয়ে কাতর গলায় বললেন, জয়ী বিশ্বাস করো না, শি ডিড ইট, লিপস্টিকের ছাপ ওর। সীতারায় চিৎকার করলেন, নো জয়ী, হি ইজ এ লায়ার, ডোন্ট বিলিভ হিম। জয়িতা দুজনের দিকে তাকালো, তারপর নিচু গলায় বলল, এত রাত অবধি কেন জেগে আছি জানো? আমি তোমাদের একটা কথা জানাতে চাই। দুজনেই কোনো উত্তর দিল না। জয়িতা হাসল, তারপর দরজা দুটো পাল্লা বন্ধ করার আগে বরফ গলায় উচ্চারণ করল, আমি তোমাদের ঘেন্না করি। বন্ধ দরজার এই পিঠে দাঁড়িয়ে সে অনেকক্ষণ পর প্রথম স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুই, জয়িতার সঙ্গে কথা বলে সুদীপ ব্যালকানিতে এলো। ওদের বাড়ির সামনের রাস্তাটা বেশ চওড়া, যেহেতু রাত এখন বেশি তাই লোকজন নেই বললেই চলে। ঠাকুরের পানের দোকানটা অবশ্য খোলা, আশপাশের বাড়ির রাঁধুনেরা এখন ওখানে আড্ডা মারছে। ওপাশের রকটায় দুজন দাবা খেলছে রাস্তার আলোয়। এছাড়া আর কোনো প্রাণের অস্তিত্ব নেই, মাঝে মাঝেই হুঁশহাঁস গাড়ি ছুটে যাচ্ছে হেডলাইট জ্বালিয়ে। সুদীপ ভালো করে লক্ষ্য করল, না কোনো অপরিচিত মুখ সে দেখতে পেল না। কেউ সন্দেহজনক ভঙ্গিতে এবাড়ির দিকে তাকিয়ে বসে নেই, অথচ তার খোঁজে নাকি দুবার লোকটা এসেছিল। কার্তিকদার বর্ণনা মতো সে কোনো চেনা লোকের সঙ্গে মিলিয়ে নিতে পারছে না। কার্তিকদার বয়স হয়েছে, উলট পালট হয়ে যায় সব। কিন্তু দুবারে বলার সময় যে মিলগুলো পেয়েছে সেরকম কোনো মানুষকে চেনে না সুদীপ। তাছাড়া লোকটা এসেছিল তখন যখন বাড়িতে সে ছিল না, বাবাও নয়, দুবারই। অস্বস্তিটা লেগে আছে শোনার পর থেকেই। আনন্দর হোস্টেলেও একই কাণ্ড ঘটেছে। আনন্দ আজ রাস্তায় হাঁটার সময় বারংবার পেছন ফিরে তাকিয়েছে। তার সন্দেহ ছিল কেউ বোধহয় অনুসরণ করছে, কিন্তু সুদীপ বলেছিল তারা এমন কোনো কাজ করেনি যে এমন কাণ্ড ঘটবে। অথচ বাড়িতে এসে কার্তিকদার কাছে শোনার পর আনন্দের কথা সত্যি বলেই মনে হচ্ছে। এত রাত্রে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় নেই। আনন্দের হোস্টেলে ফোন থাকলেও সুপার এত রাত্রে ডেকে দেবে না। কল্যাণের বাড়িতে টেলিফোন নেই, জয়িতা তো নিজেই করল। সুদীপ আশঙ্কা করছিল ওর ওখানেও বোধহয় কেউ হানা দিয়েছে। জয়িতার যে সমস্যা সেটা ওর অনেক দিনের দেখা, এটা নিয়ে এত মাথা ঘামানোর কি দরকার? তবে এটা খুব চমকপ্রদ ঘটনা মানতেই হবে। যে মহিলাটি জয়িতাকে ফোন করে বলেছেন তিনি আজ ওর বাবার সঙ্গে শুয়েছেন, তিনি নমস্যা, ওকে দেখতে ইচ্ছে হচ্ছে, অবশ্য যদি ভদ্রমহিলা হন। জয়িতার বাড়ির আবহাওয়াটা তো এখন কলকাতার উপর মহলে উঠে যাওয়া বা উঠতে যাওয়া পরিবারের। ওখান থেকেই বেরিয়ে এসেছে যখন জয়িতা, তখন ওদের জন্য এত আপসেট হয় কেন মাঝে মাঝে কে জানে।
একমাত্র ওই একটি ব্যাপার ছাড়া জয়িতার কোনো ব্যাপারে জড়তা নেই। জড়তা? সুদীপ শব্দটা নিয়ে দু চারবার নাড়াচাড়া করল। জড়তা তার নিজের নেই, অজস্র ব্যাপারে অকারণে আড়ষ্টতা আসে কেন? সুদীপ নিজের ঘরে ফিরে এলো। কিডস ব্যাগ নয়, ত্রিপলের একটা লম্বা ঝোলা আছে সুদীপের, দীপুমামা এনে দিয়েছিল জার্মানি থেকে। বেশ মজবুত, দেখতেও খারাপ নয়, এতকাল সেটা পরে থাকতো চ্যাপ্টা হয়ে, এখন ফেঁপে ফুলে চমৎকার দেখাচ্ছে। বেশ কিছুকাল যাতে স্বচ্ছন্দে থাকা যায় এমন জিনিসপত্র ওতে ভরা হয়ে গেছে। যে কোনো সময় নোটিশ এলেই বেরিয়ে পড়তে পারে সুদীপ। হাওয়া ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। এই বাড়িটা সুদীপের বাবা অবনী তালুকদারের, হাইকোর্টের নামজাদা উকিল। বিশাল বাড়িটায় তিনজন মানুষকে নিয়ে বেশ কয়েকজন ঝি চাকর আরাম করে আছে। খাবার টেবিল ছাড়া সুদীপের সাহায্যে ওরা তেমন লাগে না। এই যে আজ একটা লোক দুবার এলো, এরা তার নাম ঠিকানা জেনে নেওয়ার বুদ্ধিটুকুও ধরে না। সুদীপের অস্বস্তি কিছুতেই কাটছিল না। অবনী তালুকদার সুদীপের সঙ্গে কথা বলেন না, মাস ছয়েক হলো বাক্যলাপ বন্ধ। সুদীপ আশঙ্কা করেছিল তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হবে, কিন্তু অবনী তালুকদার সেটা বলেননি, তবে সমস্ত খরচ খরচা দেওয়া বন্ধ করেছিলেন। সুদীপের অবশ্য এখন পর্যন্ত তাকে কিছু আটকাচ্ছে না, খরচ বলতে সিগারেট, বাস ভাড়া, চায়ের দাম আর কলেজের মাইনে, জমানো টাকায় সেটা চলে যাচ্ছে আপাতত। তবে সে নিজে যেমন, তেমন অবনী তালুকদারও চেষ্টা করেন যাতে পরস্পরের মুখোমুখি না হন। ওকালতি যারা করেন তারা তো বুদ্ধিমান হবেনই, অবনী তালুকদার তার চেয়ে বেশ বেশি কিছু মাথায় ধরেন। এমন বিষয়াসক্ত মানুষ সুদীপ গল্প উপন্যাসেও পড়েনি, আর সেই আসক্তিতে ভদ্রলোক একটার পর একটা এক নম্বর দু নম্বর কারবার চালিয়ে যাচ্ছেন। তেজারতি কারবার তো আছেই, ভদ্রলোকের মনে দয়া মায়া ভালোবাসা বলে কোনো বস্তু নেই, ছিল কি না তাতেও সন্দেহ। তবে কর্তব্য জ্ঞান ছিল। ছয় মাস আগের প্রতিটি সকালে তিনি সুদীপকে প্রশ্ন করতেন, সব ঠিক আছে, আমি চাই তুমি বড় হয়ে আমার প্র্যাকটিসে আসবে, তোমার জন্য যে সোনার খনি রেখে যাচ্ছি তা কোনো বাপ তার ছেলের জন্য রেখে গেলে ধন্য হতো সেই ছেলে, যাও। একদম মালা জপার মতো একই শব্দাবলী রোজ আউড়ে যাওয়া কথাগুলো শোনার সময় শেষের দিকে হাসি পেত সুদীপের। ছয় মাস আগে সেটা চুকে গেল, চুকিয়ে দিল সুদীপ। অবনী তালুকদার আরেকটি কর্তব্য নিয়মিত করে থাকেন, হাইকোর্টের কাজ শেষ করে বাড়ি ফেরার পর প্রথমেই চলে যান স্ত্রীর দরজায়, ঘরে ঢোকেন না, যেখানে দাঁড়ান সেখান থেকেই স্ত্রীর সঙ্গে কথা বলেন। বেশিরভাগ দিনই নার্স জবাব দেয়, সন্তুষ্ট হয়ে ফিরে যান তিনি নিজের ঘরে। হ্যাঁ, স্ত্রীর জন্য অবনী তালুকদার নার্স রেখেছেন, আয়া রাখলে অনেক কম খরচ হতো। প্রত্যেক সপ্তাহে ডাক্তার আসেন, ডাক্তারের সঙ্গেও তিনি আলোচনা করেন, স্ত্রীর শরীরের জন্য পয়সা খরচ করতে কোনোদিন কার্পণ্য করেননি, এসবই তার কর্তব্য পালনের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত হবে। আজ রাত্রে অবনী তালুকদার ফিরবেন না, খবরটা জেনেছে সুদীপ কার্তিকদার কাছ থেকে। সচরাচর অত্যন্ত লাভজনক মামলা না পেলে কলকাতা ছেড়ে নড়েন না অবনী তালুকদার, আজ নিশ্চয় শিকারটা বড় মাপের, না হলে পাটনায় যাবেন কেন? অতএব সেই দিক দিয়ে বাড়িটা খালি, অবনী তালুকদার থাকলেও কোনো অস্তিত্ব বোঝা যেত না, বরং ঝিচাকরদের উপর হুকুম জারি আছে কেউ যেন গলা তুলে কথা না বলে। সবসময় একটা শান্তি পরিবেশ বাড়িতে পেতে চান অবনী তালুকদার। ঠিক দশটায় সদর দরজা বন্ধ হয়ে যাবে, সুদীপের অবশ্য ইদানিং তাতে কোনো অসুবিধা হচ্ছে না, সদর বন্ধ হয়ে গেলে সুদীপ পেছনের পাঁচিল টপকে ভিতরে চলে আসে, কার্তিকদার দরজা খোলাই থাকে, সেইটা দিয়ে দোতলায় উঠে আসতে কোনো অসুবিধে নেই। অবনী তালুকদার যে ব্যাপারটা জানেন না তেমন ভাবার কোনো কারণ নেই, এই বাড়ির প্রতিটি ইট কাঠ যে কীভাবে আছে সেই হিসেব তিনি নিত্য রাখেন। সুদীপ দোতলার হলঘরে এলো, ঝি চাকররা এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়েছে, মাঝে মাঝে সামনে রাস্তায় ছুটে যাওয়া গাড়ির শব্দ ছাড়া এবারই এখন একদম চুপচাপ। মায়ের ঘরটা একদম কোনায়, দরজায় এসে দাঁড়াতেই হালকা নীল আলোয় ঘরটাকে দেখতে পেল। মা শুয়ে আছেন খাটে, একটা হালকা চাদর তার গলা পর্যন্ত ঢাকা দেয়া, যেহেতু এখন মায়ের শরীর ওপাশ ফেরানো তাই এখান থেকে মুখ দেখা যাচ্ছে না। সুদীপ কয়েক পা এগিয়ে এসেই থমকে দাঁড়ালো, মায়ের বিছানার ওপাশে একটা লম্বা ডেক চেয়ারে শুয়ে আছেন একজন মহিলা, মাথাটা একপাশে হেলানো, চোখ বন্ধ, কোলের উপর একটা রঙিন সিনেমা পত্রিকা খুলে উপুর করে রাখা, সেখানে বোম্বের একজন সুন্দরী শরীর আধখোলা করে হাসছে। সুদীপ বুঝল এই নার্সটি নতুন, বাবার নির্দেশে মায়ের নার্স প্রতি মাসেই বদলে যায়। এ ব্যাপারে অবনী তালুকদারের থিওরি হলো, অসুস্থ মানুষের সেবা কেউ দীর্ঘকাল করলে একঘেয়েমি আসতে বাধ্য, এবং সেটা এলে সেবায় গাফিলতি দেখা যাবে, অতএব নতুন নতুন নার্স চাই। এই মহিলাটিকে সুদীপ আগে দেখেনি, শেষবার এই ঘরে এসেছিল সে তিন দিন আগে, মা অসুস্থ হওয়ার পর নিত্য দুবেলা আসতো সে, কিন্তু এখন সুদীপ ব্যাপারটা নিয়ে ভেবেছে,
নিজের এই পরিবর্তনের পেছনে কোনো যুক্তি খুঁজে পায়নি। হয়তো দীর্ঘকালীন অসুস্থতা এক ধরনের বিরক্তি উৎপাদন করে, কিংবা প্রতিনিয়ত একই যন্ত্রণার প্রকাশ দেখে দেখে তার গুরুত্ব কমে যায়। আর যে কারণটা, সেটা তো 6 মাস আগেই ঘটেছিল। মা কখনো প্রতিবাদ করতে শেখেননি। তিনি যতই অত্যাচার করুন, স্বামীর সামনে চোখ তুলে রুট কথা বলা দুষ্টতা। মায়ের টিপিক্যাল দাসসুলভ মনোভাব সে কিছুতেই বরদাস্ত করতে পারে না। মায়ের সঙ্গে একসময় এ ব্যাপারে অনেক কথা বলেও সে একটি জবাব পেয়েছে, কি হবে, আমার তো যা হবার তা হয়েই গেছে, মিছিমিছি ওই মানুষটাকে কষ্ট দিয়ে কি হবে, শুরুতেই যখন সব মেনে নিয়েছি। মাকে কখনো শ্রদ্ধা করেনি সুদীপ, মাকে সে ভালোবাসত একটা নরম স্নেহপ্রবণ অনুভূতির জন্যে। অসহায় মানুষটি জানেন না তার গণ্ডি কি, নিজেকে উজাড় করে দিতে গিয়েও থমকে দাঁড়ান, দেওয়াটা ঠিক হলো কি না যদি সে রাগ করে। এমন মানুষের প্রতি মায়া জন্মায়, মায়া থেকে ভালোবাসাও আসে, কিন্তু শ্রদ্ধা যদি তার সঙ্গে না মেশে তাহলে সেই ভালোবাসা একসময় ফিকে হয়ে যেতে বাধ্য। মায়া আর করুণা কি এক? সুদীপ জানে না, কিন্তু মায়ের জন্য তার কষ্ট হতো। অবনী তালুকদারের বিশাল ব্যক্তিত্বের কাছে মা কেন এমন কুঁকড়ে থাকবেন? কিন্তু এ তো গেল ভিতরের ব্যাপার। মায়ের শরীর নিয়ে প্রাথমিক দুশ্চিন্তা এবং কষ্টের সময়টুকু পার হয়ে গেলে সে যখন জেনেছিল তার কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তখন থেকে নিজের অজান্তে মনের রাশ ঢিলে হতে শুরু করেছিল। ঠিকঠাক চিকিৎসার নামে তদারকি চলছে, নার্স আছে, ব্যাস। মায়ের যন্ত্রগুলো, শরীরের বিভিন্ন উপসর্গগুলো বারংবার একই চেহারা নিয়ে আসছে, ফিরে যাচ্ছে। এ থেকে যখন আর কোনো পরিত্রাণের আশা নেই, তখন অনুভূতির চামড়া একটু একটু করে মোটা হয়ে গেল। একমাত্র মৃত্যু সংবাদ ছাড়া মা আর কোনো আলোড়ন তুলতে পারবেন না, এবং সেটাও একটা মুক্তির নিঃশ্বাস ছাড়ার মতো। সত্যি বড় কষ্ট পাচ্ছিল, এভাবে বেঁচে মরে থাকার চাইতে অনেক আগেই চলে গেলে ঢের বেশি বেঁচে যেত। অতএব ব্যাপারটা এমনভাবে ভেবেছে সুদীপ, প্রিয়জন সে যতই প্রিয় হোক না কেন, অসুস্থ হয়ে পড়লে এবং সে অসুখে জীবনহানির সম্ভাবনা থাকলে তো বটেই, মানুষ ঝাঁপিয়ে পড়ে প্রতিকারের জন্যে, হয়তো শেষ সম্বল ব্যয় করতেও কার্পণ্য করে না। কিন্তু যদি সেই অসুস্থতা দীর্ঘকালীন হয়, যদি কোনোদিন সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, তখন একসময় দায়ী বলে মনে হতে বাধ্য। কেউ মুখে বলেন, কেউ ব্যবহারে প্রকাশ করে ফেলেন, কেউ বলেন না, বোঝেন না, কিন্তু মনে মনে জানেন মুক্তি পেলে ভালো হতো। সুদীপ খাটের এই পাশে চলে এলো। যতদিন যাচ্ছে তত মায়ের শরীরটা ছোট হয়ে আসছে, মুখ বসে গিয়েছে, চোখ কোটরে, কিন্তু চুলগুলো প্রায় একই রকম আছে। হয়তো নিয়মিত স্নান হয় না বা তেল মাখানো সম্ভব হয়নি বলে ফুলে ফেঁপে একাকার। একটা মানুষের চেহারা পাল্টাতে পাল্টাতেও তো কিছুটা থেকে যায়। সেই থেকে যাওয়া শরীর নিয়ে মা এখন শুয়ে আছেন, চোখ বন্ধ, মাঝে মাঝে শরীরটা কাঁপছে। বসুন। সুদীপ চমকে ফিরে তাকালো, মহিলার মুখে একটু বিব্রত হাসি। হাত বাড়িয়ে ডেক চেয়ার দেখিয়ে দিলেন তিনি। সুদীপ মাথা নাড়ল, কেমন আছেন এখন? আছেন এই পর্যন্ত, সমস্ত শরীরে ব্যাটসোর হয়ে গেছে, কিছু পাউডার দিচ্ছি, কিন্তু আসলে উনি যদি বসতেও পারতেন তাহলে, ব্যাটসোর তো সেরে গিয়েছিল, প্রথমবার হয়ে সেরে যাই, কিন্তু আবার হলে সামলানো মুশকিল, সেটাই হয়েছে, দেখবেন। সুদীপ কিছু বলার আগে মহিলা এগিয়ে গিয়ে মায়ের শরীর থেকে চাদর সরিয়ে নিল খানিকটা, আর চমকে উঠল সুদীপ। হাঁটুর উপর থেকে কোমর পর্যন্ত চাপ চাপ লাল ঘা বিভৎস হয়ে আছে। মহিলা চাদর নামিয়ে দিলেন। এপাশ ফিরিয়ে শুয়ে রেখেছি কারণ ওদিকটাই সামান্য কম, কিন্তু বেশিক্ষণ এভাবে রাখাও যাবে না, ওর যে কী যন্ত্রণা হচ্ছে কি বলবো। ডাক্তারবাবুকে বলেছেন? আমি আসার পর একবারই ওর সঙ্গে দেখা হয়েছিল। দিনে যিনি থাকেন তিনি বললেন ডাক্তারবাবু বলেছেন ওষুধ দিতে, বিশেষ কিছু করার নেই, আপনি বসুন না। এবার মহিলা আরেকটা চেয়ার এনে কাছে রাখলেন, সুদীপ বসল। নার্স মহিলা বোধহয় অনেকক্ষণ কথা না বলে হাঁপিয়ে উঠেছিলেন, এবং কথা বেশি বলায় বোধহয় স্বভাব, খুব যন্ত্রণা পাচ্ছেন, এরকম কেস তো আমি আগে দেখিনি, কেউ কেউ বছরের পর বছর কষ্ট পেয়ে পেয়ে তবে যেতে পারেন। উনি আপনার সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, তবে স্পষ্ট বলতে পারেন না তো, খনখনা হয়ে গেছে গলার স্বর, আর কথা বলতেও কষ্ট হয়, তবে এর মধ্যে মজার কথাও বলেছেন। কীরকম? সুদীপ অবাক হলো, এ তো আজ বিকেলে এলে বললেন, তুমি এলে ভালো লাগে, বেশ দেখতে ভালো তুমি। আমি মনে মনে হেসে বাঁচি না, আমাকে ওনাকে ভালো দেখতে।
সুদীপ ভদ্রমহিলার দিকে তাকালো, একটু লাজুক অভিব্যক্তি, চোখে চোখ পড়তে মুখ নামালেন। মধ্য তিরিশে শরীর যথেষ্ট যৌবনবতী। সে বলল, মাকে কি ঘুমের ওষুধ দেওয়া হয়েছে? হ্যাঁ, না হলে যে ঘুমোতেই পারেন না, এত যন্ত্রণা নিয়ে বিনা ওষুধে কি ঘুমানো যায়? ও, সুদীপ বুঝল এখন এ ঘরে বসে কোনো লাভ নেই, নিশ্চয়ই ঘুমের ওষুধের পরিমাণটা বেশ, না হলে অমন নিশার হয়ে পড়ে থাকতে পারে না কেউ। মানুষের জীবনী শক্তি কখনো কখনো বিস্ময় ছাড়িয়ে যায়। তিনবার সিরিয়াস অ্যাট্যাক হয়ে গেছে, একসময় ব্রেন কাজ করছিল না, সমস্ত শরীর অসাড় হয়ে গিয়েছিল। মাসাজ করে চিকিৎসায় থেকে থেকে শরীরের সামান্য সার এলো, মুখে আবার কথা ফুটল, কিন্তু প্রেশার প্রতিনিয়ত এমন কম বেশি হতে লাগলো যে চতুর্থ অ্যাটাকের জন্য তৈরি হয়েছিল ওরা, এবং সেটাই শেষবার একথা সবাই জানত। তার বদলে ব্লাড ইউরিয়া বাড়ল, যাবতীয় রোগ একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল। এখন সব ছেড়ে শুধু ব্যাটসোর নিয়ে দুশ্চিন্তা করা ছাড়া কোনো উপায় নেই। এক একটা রাত আগে এমন কেটেছে যে ভোর হবার আগেই মা চলে যাবেন বলে মনে হতো, অথচ এইভাবে বেঁচে মরে থাকতে হচ্ছে। সুদীপ উঠল, আপনি খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, ফ্লাস্কে চা রেখেছি, খাবেন? না, আপনি বসে থেকে কি করবেন, উনি যখন উঠবেন না তখন শুয়ে পড়ুন। আমাদের কি শুলে চলে? পেশেন্ট ঘুমের ঘরে পেচ্ছাপ পায়খানা করে ফেলতে পারে, জেগে থাকা ছাড়া কোনো উপায় নেই, মহিলা হাসলেন। সুদীপ মনে মনে বলল, সে তো দেখতেই পেয়েছি ঘরে ঢোকার সময়। সে যাওয়ার সময় বলল, ঠিক আছে, কাল সকালে এসে মায়ের সঙ্গে কথা বলবো। মহিলা বললেন, যদি কোনো কারণে রাত্রে ঘুম ভাঙে তাহলে খবর দেব? কোনো জরুরি ব্যাপার নয়, তবু সুদীপ না বলতে পারল না। বাইরে বেরিয়ে এসে সুদীপের দৃষ্টি গেল অবনী তালুকদারের ঘরের দিকে। দরজাটি বন্ধ, পর্দা ঝুলছে, দরজায় তালা না দিয়ে কি অবনী তালুকদার পাটনায় যাবেন? বিশ্বাস হয় না। সুদীপ এগিয়ে গিয়ে পর্দাটা সরালো, তার অনুমানে ভুল হয়নি, পিতৃদেব এত বড় ভুল করবেন না, অভিজ্ঞতা থেকেই তো মানুষ শিক্ষা নেয়। অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ? সুদীপের ঠোঁটে হাসি ফুটল, অসম্ভব। কোনোদিন কি কেউ নেয়? নেওয়ার চেষ্টা করে মাত্র, নিতে গেলে অনেক কাজ পৃথিবীতে কেউ কোনোদিন শেষ করতে পারত না। 67 থেকে 71 এদেশে যে উদ্বেগের জন্ম এবং মৃত্যু হয়েছিল, তা থেকে পাওয়া শিক্ষা থেকে এদেশে কেউ কখনো বিপ্লবের মাধ্যমে ভারতবর্ষের চেহারা পাল্টাতে চাইবে না। কিন্তু সুদীপের খুব ইচ্ছে করছিল তালাটা ভাঙতে, অবশ্য তালা ভাঙলেই কিছু পাওয়া যাবে? কিছুদিন আগে একদিন সকালে অবনী তালুকদার যখন কোর্টে বেরোবেন, সুদীপ ব্যালকনিতে দাঁড়িয়েছিল চুপচাপ। ঠিক তখনই বাড়িটা ঘিরে ফেলেছিল পুলিশের সাহায্যে আয়কর বিভাগের লোকজন। খুব কৌতুক বোধ করছিল সুদীপ যখন আয়কর অফিসার বলেছিলেন বাড়ির সবাইকে একটি ঘরে অপেক্ষা করতে যতক্ষণ অনুসন্ধান শেষ না হয়। সেই সময় তদন্তকারী অফিসার জানতেন না একজনের পক্ষে বিছানা ছেড়ে উঠাই সম্ভব নয়। অবনী তালুকদার খুব ছেঁচামেচি করেছিলেন, ব্যাপারটা আদালতে তুলবেন বলে হুমকিও দিয়েছিলেন, কিন্তু ব্যাপারটা এত নির্দিষ্ট আইনি যে তাকে সব হজম করতে হয়েছিল। বাড়ি ঘেরাও হচ্ছে দেখে প্রথমে সুদীপ নিজেও ঘাবড়ে গিয়েছিল, যদিও ওই সময় সে এমন কিছু করেনি যে তার উপর পুলিশের নজর পড়বে, কিন্তু যোগাযোগ থাকার অভিযোগ তো থাকতেই পারে। 71-এর অনেক গল্প শোনা এবং পড়া ছিল, চকিতে মনে হয়েছিল পেছনের পথ দিয়ে পালাবে কি না। সেই সময় উত্তেজিত হয়ে অবনী তালুকদারকে ছুটে আসতে দেখেছিল সে, কপালে ঘাম জমেছে, মুখের রং একেবারে কালো। তাকে দেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন, কোকা আমাকে তুই বাঁচা, সেভ মি, ইনকাম ট্যাক্স রেড করেছে। এরকম চেহারায় অবনী তালুকদারকে দেখে কি করবে ভেবে পাচ্ছিল না সুদীপ, তবু জিজ্ঞাসা করেছিল শক্ত হয়ে, আমি কি করব? এই ব্যাগটাকে সরিয়ে ফেল, ওরা যেন টের না পায়, কুইক। কি আছে ওতে? যাই থাক, তোমার তাতে কি, ব্যাগটাকে লুকিয়ে রাখো, ওরা চলে গেলে ফেরত চাই। ছেলের হাতে সেটাকে ধরিয়ে হন্তদন্ত হয়ে ফিরে গেলেন অবনী তালুকদার। নিচে তখন হইচই হচ্ছে, অবনী তালুকদার অফিসারদের উপর তড়পাতে শুরু করেছেন, সুদীপ ব্যাগটা খুলতে গিয়েও খুলল না। কিভাবে ব্যাগ পাচার করবে সেটা অবনী বলেননি, পেছনের দরজায় তো পুলিশ থাকতে পারে। সে ব্যাগটাকে তুলে হলঘরের টেবিলের উপর রেখে দিল এবং তারপরেই অফিসাররা উঠে এলেন। একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, আপনি? আমি সুদীপ, অবনীবাবুর ছেলে। নীরবে মাথা নেড়েছিল সুদীপ, এখন হলে কি করতো সে কে জানে। অফিসার বললেন, আপনাদের বাড়িটা সার্চ করব, মিস্টার তালুকদারের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে, আমাদের সঙ্গে সহযোগিতা করলে খুশি হব। তারপর সহকারীকে বললেন, এই ঘরটা তো বেশ ফাঁকা, বাড়ির সবাইকে এখানে আসতে বলুন, দেখবেন কেউ যেন এই ঘর ছেড়ে না যায়। সুদীপ চুপচাপ একটা চেয়ারে বসে পড়ল,
তারপর নিচ থেকে ঠাকুর চাকর সমেত অবনী তালুকদার উঠে এলেন। দিস ইজ টু মাচ, বাক্যটি উচ্চারণ করতে করতে দ্বিতীয় অফিসার তাঁকে হুকুম শোনাতেই তিনি সুদীপের পাশের চেয়ারে বসে রুমালে মুখ মুছলেন। খুবই বিধ্বস্ত দেখাচ্ছিল তাঁকে। কাজের লোকেরা ঘরের অন্য কোণে জড়ো হয়েছিল চুপচাপ। রুমালটা পকেটে পুরে সামনে তাকাতেই স্থির হয়ে গেলেন এক মুহূর্তে অবনী তালুকদার। তার চোখ একবার ছেলে আর একবার টেবিলের উপর পড়ে থাকা ব্যাগটার মধ্যে ঘুরল। সুদীপ দেখল উনি উঠতে গিয়েও সামলে নিলেন। সমস্ত মুখ মরার মতো সাদা হয়ে গেছে। সেই অবস্থায় চাপা গলায় গর্জন করলেন, যেন ওটা ওখানে রেখেছে কেন? রাখার জায়গা পায়নি, ঠোঁট না নেড়ে শব্দ তিনটে উচ্চারণ করল সুদীপ। স্কাউন্ড্রেল, ইউ ওয়ান্ট টু কিল মি? ব্যাগটাকে সরাও। ও ভগবান! সুদীপ দেখল অফিসাররা টেবিলটার পাশেই দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা সেরে নিচ্ছেন কীভাবে কাজ শুরু করবেন। ওরা কেউ ব্যাগটার কথা খেয়াল করছেন না। অবনী তালুকদারের চোখের দৃষ্টি আঠার মতো ব্যাগটার গায়ে লেগে আছে। সুদীপ চাপা গলায় বলল, ওইভাবে দেখলে ওরা বুঝতে পারবে। অবনী সঙ্গে সঙ্গে মুখ ফেরালেন, তারপর বললেন, আমার বুকে ব্যথা করছে। সুদীপ বাবার দিকে তাকালো, তারপর গলা তুলে অফিসারকে খবরটা জানালো। ভদ্রলোক দ্রুত ছুটে এলেন। হোয়াটস দ্য ট্রাবল? আপনি কি অসুস্থ বোধ করছেন? হ্যাঁ বলতে গিয়ে না বললেন অবনী, বোঝা গেল। তারপর বললেন, ঠিক আছে। অফিসার জানালেন, আপনার মেডিকেল হেল্প দরকার হলে বলবেন। ওরা সরে গেলে অবনী চাপা গলায় বললেন, সোয়াইন। সুদীপ নীরবে মাথা নাড়ল, অবশ্যই। ধুমধুমার কাণ্ড চলল। অনুসন্ধানকারীরা বিভিন্ন দলে ভাগ হয়ে গেল। অবনী তালুকদারের ঘর থেকে 70,000 টাকার নোট পাওয়া গেল এবং প্রচুর কাগজপত্র। সুদীপ লক্ষ্য করল অফিসাররা এই মুহূর্তে প্রশ্ন করছেন না কিছু, তারা প্রাপ্ত জিনিসগুলোর একটা তালিকা তৈরি করছেন মাত্র। এই সময় অবনী তালুকদার চিৎকার করে উঠলেন, এগুলো আমার ব্যক্তিগত ব্যাপার, আপনারা সবার সামনে টেনে আনতে পারেন না। অফিসার নির্লিপ্ত গলায় বললেন, আপনার যেসব ব্যক্তিগত জিনিসের সঙ্গে গোপন সম্পদের কোনো যোগাযোগ নেই সেগুলোই আমরা হাত দিচ্ছি না মিস্টার তালুকদার, কিন্তু খুঁজতে হলে তো এগুলোতে হাত দিতে হবে। তিনটে অ্যালবাম পড়ে আছে মাটিতে। একবার তাকিয়ে সুদীপ মাথা নামিয়ে নিল, মেয়েটাকে সে চেনে, এই বাড়িতেই কাজ করত। জন্মদিনের পোশাকে অবনী তালুকদার ওর ছবি কবে তুললেন কে জানে, কিন্তু এই মেয়েটিকে নিয়ে তো কোনো গোলমাল হয়নি। যাকে নিয়ে গোলমাল হয়েছিল তারপর এই বাড়িতে আর কোনো অল্প বয়সী মেয়েকে কাজে রাখা হয়নি। তার আগে প্রায় প্রতি মাসে একটা করে ঝি আসতো আর যেত। ঘটনাটার কথা মনে পড়তেই শরীর গুলিয়ে উঠল সুদীপের। অবনী তালুকদারের পাশে বসতে প্রবৃত্তি হচ্ছিল না। বাড়িতে এসেই শুনেছিল মা খুব অসুস্থ, পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছেন, নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। তখন বেশ রাত, অন্তত নার্সিংহোমে ঢোকার অনুমতি পাওয়ার মতো সময় নয়। গিয়ে শুনল মাকে আইসি ইউনিটে রাখা হয়েছে। অবনী তালুকদার ভিজিটার্স রুমে বসেছিল, সে কাছে গিয়ে দাঁড়াতেই ভদ্রলোক মুখ নিচু করেছিলেন। সুদীপ জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে মায়ের? সেরিব্রাল, 72 ঘন্টা না গেলে বলা যাবে না। কেন, সেরিব্রাল হলো কেন? খেঁকিয়ে উঠলেন অবনী তালুকদার ওই সময়েও। সেরিব্রাল হয় কেন জানো না? গো অ্যান্ড আস্ক দ্য ডক্টর, অশিক্ষিত। সুদীপ হকচকিয়ে গিয়েছিল, তারপর সরে এসেছিল। বাবার সঙ্গে তার কোনোদিনই ভাব ভালোবাসা তৈরি হয়নি। একটা সময় পর্যন্ত সে মায়ের সঙ্গেই শুতো, তারপর তাদের তিনজনের তিনটে আলাদা ঘর হয়েছে। মায়ের সঙ্গে বাবারও কথাবার্তা যতটা সম্ভব না হলেই নয়, তাও বাবা প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করলে মা জবাব দিতেন। সেই রাত্রে মায়ের সঙ্গে ওরা দেখা করতে দেবে না জানার পর সুদীপ বাড়ি ফিরে এসেছিল। অদ্ভুত একটা কান্না সমস্ত শরীরে পাক খাচ্ছিল সে সময়। জ্ঞান হবার পর ওরকম অনুভূতি তার সেই প্রথম। মায়ের কেন সেরিব্রাল হলো? মা তো কখনোই উত্তেজিত হতেন না। মানুষের ব্লাড প্রেশার বেড়ে গেলে, দুশ্চিন্তা বেড়ে গেলে, দুশ্চিন্তা থাকলে অথবা উত্তেজনার কারণ ঘটলে এই ব্যাপারটা হয়ে থাকে বলে জেনেছে সে। ওরকম ঠান্ডা নিরীহ এবং ব্যক্তিত্বহীনা মহিলার সঙ্গে ব্যাপারটা মিলছে না কিছুতেই। সেই রাত্রে বাড়িটাও ছিল থমথমে। দরজা খুলে কার্তিকদা মুখে প্রশ্ন করেছিল, মা কেমন আছেন? সুদীপ কার্তিকদার দিকে একদৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে প্রশ্ন করেছিল, কি হয়েছিল? কার্তিকদার মাথাটা নিচু হয়েছিল, আমি জানি না। তুমি জানো? কার্তিকদা কিছু চেপে যাচ্ছে তা বুঝতে অসুবিধা হলো না সুদীপের। না, আমি কিছু জানি না। সামনে থেকে দ্রুত সরে গেল কার্তিকদা। দোতলায় উঠে মায়ের ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরটা খালি, এমন কিছু চোখে পড়ল না যা সন্দেহজনক। বাবার ঘরে ঢুকল সে এবং সেখানেই মেয়েটিকে দেখতে পেয়েছিল সে। অবনী তালুকদারের খাটের পাশে মোজাইক মেঝেতে পাশ ফিরে শুয়ে ঘুমোচ্ছে। দোতলার ফাই ফরমাস খাটার জন্যে মেয়েটিকে রাখা হয়েছিল। চেহারায় সৌন্দর্য শব্দটির কোনো ছায়া নেই।
যৌবনও কখনো কখনো কুৎসিত হয়, এই মেয়েটিকে না দেখলে সে জানতো না। ব্যাপারটা সত্যি অদ্ভুত। এই বাড়ির দোতলায় যারা এতকাল কাজ করে গেছে তাদের বয়স 16 থেকে 30-এর মধ্যে, এবং কেউ দেখতে সামান্য ভালোও নয়। এই মেয়েটি তার ঘরে যেত ঝাঁট দিতে এবং ঘর মুছতে। কোনোদিন কথা বলার প্রয়োজন মনে করেনি সে। একবার জিজ্ঞাসা করেছিল, এত খারাপ দেখতে মেয়ে বাড়িতে আসে কেন মা? মা উত্তর দেননি, অনেক প্রশ্নের উত্তর দিতেন না। কি হয়েছিল এই মেয়েটা জানতে পারে। সুদীপ একটু গলা তুলে মেয়েটিকে ডাকল, এই শুনছ, এই যে। ডাক শুনে মেয়েটি ধর্মড়িয়ে উঠল, তারপরে বোবা চোখে সুদীপের দিকে তাকালো, এবং তখন সুদীপ দেখল মেয়েটির কালো গায়ে চোখের জলের দাগ শুকিয়ে আছে এখনো, এবং আচম্বিতে মেয়েটি ঝাঁপিয়ে পড়ল সুদীপের পায়ের উপর। আমি কোনো দোষ করিনি, আমি আমি আমাকে এখন কি আমার এখন কি হবে? হতভম্ব হয়ে পড়েছিল সুদীপ। কি হলো, কি হয়েছে তোমার? মেয়েটি বারংবার কথা বলতে যাচ্ছে, কিন্তু কান্নার দমক তাকে থামিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে সুদীপ জিজ্ঞাসা করল, মায়ের কি হয়েছিল? বাবু, আমাকে মা তখন এসে পড়েছিল। সমস্ত শরীরে বিদ্যুৎ। সুদীপ বুঝতে পারছিল না সে কি করবে। ঠিক সেই সময় পেছন থেকে অবনী তালুকদার বলে উঠেছিল, এখানে কি হচ্ছে? সুদীপ অবশ হয়ে তাকিয়েছিল, তারপরই একটা ক্রোধ ঝাঁপিয়ে পড়েছিল তার সমস্ত সত্তায়। চিৎকার করে জিজ্ঞাসা করেছিল, এই মেয়েটা যা বলছে তা সত্যি? এই বাড়িটা কোনটা সত্যি কোনটা মিথ্যা তা বিচার করবো আমি, নিজের ঘরে যাও। ছি, আপনি এত নোংরা, ইউ কিল্ড মাই মাদার। নো, ডাক্তার বলেছে সে মরবে না, আর আমি নোংরা না ফর্সা সে বিচারও আমি করব। আপনার সঙ্গে কথা বলতেও প্রবৃত্তি হচ্ছে না। মা মরে গেলে আমি আমি আপনাকে গ্যার আউট অফ মাই সাইট। বিভৎস গলায় চিৎকার করে উঠেছিলেন অবনী তালুকদার। এক ছুটে নিজের ঘরে চলে এসেছিল সুদীপ। বিছানায় উপর হয়ে নিজেকে কি ভীষণ প্রতারিত বলে মনে হয়েছিল। অবনী তালুকদারের কথাবার্তা ব্যবহার সে পছন্দ করত না, কিন্তু সেটা ছিল এক ধরনের খারাপ লাগা। এখন সমস্ত শরীরে কিলবিলে ঘেন্না, এমনকি মায়ের জন্য জমে ওঠা উদ্বেগ এবং কষ্টটা মন চাপা পড়ে গেছে। একটা মনের উপর আরেকটা মন, এই দ্বিতীয় মনটা রাগে ঘেন্নায় নিজেকে ছিঁড়তে চাইছে। এক মুহূর্ত নয়, এই বাড়ি ছেড়ে এখনই বেরিয়ে যেতে হবে তাকে। অবনী তালুকদারের বাড়িতে সে আর থাকতে পারবে না। কোথায় যাবে সে চিন্তা না করে সুদীপ সুটকেস নামালো, এবং তখনই তার মনে হলো, কেন যাবে? সে এখান থেকে চলে গেলে কারো কোনো ক্ষতি হচ্ছে না, অভিমান করে অথবা ঘেন্নায় এ বাড়ি থেকে চলে গেলে কোনো প্রতিক্রিয়া হবে না কারো উপর। আর ক্ষতি যদি হয় তো তারই, বরং মাকে ফিরিয়ে আনা পর্যন্ত তার থাকা উচিত। অবনী তালুকদারের উপর কোনো বিশ্বাস নেই, আর যদি মা না ফিরে আসে তাহলে সে নিজের হাতে অবনী তালুকদারের খুন করবে। কোনো দয়ামায়া ক্ষমা নেই। আর সামনে থেকে প্রতি মুহূর্তে লোকটাকে যদি সে বোঝাতে পারে ঘেন্নার মাত্রাটা, তার চেয়ে আর স্বস্তি কিসে আছে? চলে যাওয়াটা তো সেন্টিমেন্টাল হটকারই তার সামিল। সুদীপ বাড়ি ছাড়েনি, অবনী তালুকদার সব রকম সম্পর্ক ছিন্ন করেছিলেন। তবে মেয়েটা চলে গিয়েছিল, দোতলায় আর কোনো কাজের মেয়ে আসেনি। মা ফিরে এলে যখন নার্সিংহোমে রেখেও কোনো কাজ হবে না জানা গেল, তখন বাড়িতে ফিরিয়ে আনার পর নার্স রাখা হলো। প্রথম প্রথম সুদীপ নজর রেখেছিল, না, অবনী তালুকদার কোনো দিনই ওইসব সেবিকাদের সঙ্গে অশোভন আচরণ করেননি, এবং তখনই একটা সত্য সে আবিষ্কার করেছিল। অবনী তালুকদার ফর্সা সুন্দরী কিংবা সাধারণ মহিলার প্রতি বিন্দুমাত্র আকর্ষণ বোধ করেন না। সুদীপ নার্সদের সেন্টারে ফোন করে বলেছিল, পেশেন্ট চাইছেন তাকে নার্স করতে যারা আসবেন তারা যেন ফর্সা হয়, সেন্টার যেন সেটা খেয়াল রাখেন। আয়কর বিভাগের একজন কর্মী অ্যালবামটা তুলে বললেন, কি আগলি। তারপর অবনী তালুকদারের দিকে বিস্ময়ের চোখে তাকালেন, এবং অবনী তালুকদারের মুখ দেখে মনে হচ্ছিল তিনি কিছুই শুনছেন না, কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, এসবে যেন কিছুই যায় আসে না তার। এই সময় একজন অফিসার সুদীপকে ডাকলেন, ওই ঘরে আপনি থাকেন, আসুন। যেতে যেতে সুদীপ বলল, আমার ঘরে কোনো লুকানো সম্পদ নেই, তবু আপনি দরজায় দাঁড়ান আমরা দেখছি। কিছুই পাওয়া গেল না, কিন্তু কিছু লিফলেট আনন্দের দেয়া বই হাতে নিয়ে ভদ্রলোক ওর দিকে কয়েকবার তাকালেন, তারপর হেসে বললেন, দৈত্যকুলে প্রহ্লাদ। একটা কড়া জবাব দিতে গিয়েও সামলে নিল সুদীপ। রাজনীতি নিশ্চয়ই এঁদের আওতায় পড়ে না, কিন্তু খবর পৌঁছে দিতে পারেন, কারণ ওইসব কাগজের কিছুটা সরকারের ভালো না লাগারই কথা। মায়ের ঘর থেকে কিছুই পাওয়া গেল না। সরু গলায় মা বারংবার প্রশ্ন করছিলেন, কি হয়েছে, এরা কারা? জড়ানো শব্দগুলো খ্যানখ্যানে এবং দুর্বোধ্য। শেষ পর্যন্ত সব দেখা হয়ে গেলে অফিসার বললেন,
মাকে খাট থেকে নামাতে হবে। সঙ্গে সঙ্গে অবনী তালুকদার হুঙ্কার দিলেন, খবরদার, সেরিব্রাল কেস, ব্যাটসোর বেরিয়ে গেছে, ওই পেশেন্টকে নড়ালে আবার অ্যাট্যাক হতে পারে, তাই যদি হয় আমি ছাড়ব না বলে দিচ্ছি। অফিসার বললেন, আমরা দুঃখিত, কিন্তু ওকে আমরা যত্ন করেই নামিয়ে দিচ্ছি, ব্যাপারটাকে হয়তো হার্টলেস বলে মনে হচ্ছে, বাট ইটস মাই ডিউটি। অবনী তালুকদারের কোনো আপত্তি টিকল না। আর সেই সময় সুদীপ আরেকটা ব্যাপার আবিষ্কার করল, যে মা সুস্থ অবস্থায় কোনোদিন গলা তুলে কথা বলেননি, স্বামীর পক্ষে কিংবা বিপক্ষে প্রতিবাদ করেননি, সেই মা হঠাৎ তাসরে ছেঁচাতে লাগলেন। সেই চিৎকারে স্বামীর পক্ষ সমর্থন এবং আগন্তুকদের উপর বিদ্বেষ স্পষ্ট। 8টা 20 ভরি ওজনের সোনার সাপ পাওয়া গেল তোষকের তলা থেকে। তোষকের উপরটা ব্যাটসরের রসে ভিজে আছে, দাগ হয়ে গেছে, কিন্তু তার তলায় সোনার সাপগুলো চুপচাপ শুয়েছিল। যে নার্সটি মায়ের সেবায় ছিল তার চোখ বিস্ফারিত, আর মা অদ্ভুত স্বরে কাঁদতে লাগলেন যখন সাপগুলোকে তুলে নেওয়া হচ্ছিল। সমস্ত জিনিসের লিস্ট করে সই সাবুত হবার পর ওরা চলে গেলে অবনী তালুকদার ছুটে এলেন এই ঘরে। সুদীপ ঘাড় ঘুরিয়ে তাকালো, টেবিলের উপর ব্যাগটা তখনও পড়ে আছে, জিনিসটার কথা খেয়ালই ছিল না সুদীপের। আয়কর অফিসাররা সমস্ত বাড়ি তন্নতন্ন করে দেখছেন, কিন্তু চোখের সামনে টেবিলের উপর রাখা ব্যাগটার কথা কারো খেয়ালে আসেনি। অবনী তালুকদার ছুটে গিয়েছিলেন ব্যাগটার কাছে, পরম তৃপ্তি ফুটে উঠেছিল তার মুখে। সেখানে দাঁড়িয়ে চাপা গলায় বলেছিলেন, থ্যাংক ইউ। সুদীপ উঠে এসেছিল একটিও কথা না বলে। মাঝে মাঝে খুব আফসোস হয়, নিজের হাতে সে ব্যাগটা আয়কর বিভাগের কর্মীদের হাতে তুলে দিতে পারেনি, কিন্তু সে এমন জায়গায় রেখেছিল যেখানে সকলের নজর আগে পড়বে। শেষে তালগোলে নিজেরও খেয়াল ছিল না, কিন্তু ব্যাপারটা এমন হবে কে জানত, কি ছিল ওই ব্যাগটায় তা কোনোদিন জানা যাবে না। আজ সুদীপের খুব ইচ্ছে করছিল তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাগটার খোঁজ নিতে। অবনী তালুকদার সেই ঘটনার পর নরম ব্যবহার করেননি ঠিক, কিন্তু বিরক্তও করেননি। তবু এই বাড়ি ছেড়ে যাওয়ার সময় যে কোনো মুহূর্তই আসতে পারে, তাতে নিশ্চয়ই অবনী তালুকদার তৃপ্ত হবেন। সুদীপ আরেকবার ব্যালকনিতে এসে দাঁড়ালো। নিস্তব্ধ কলকাতা, গাড়ির সংখ্যাও কমে এসেছে, কেউ নেই পথে, রাত্রের মতন যে যার বাড়িতে ফিরে গেছে। হঠাৎ সামনের রাস্তাটাকে অতিরিক্ত নির্জন বলে মনে হচ্ছিল তার। যে কোনো নদীর উপর থেকে কেউ তাকে ডাকছে, অথবা ঝর্ণার শব্দের সঙ্গে পরিচিত কোনো কণ্ঠ মিশে গেছে, এরকম একটা বোধ হওয়া মাত্র সুদীপের ঘুম ভাঙল, এবং তখনই স্পষ্ট একটা নারী কণ্ঠ শোনা গেল। তার নাম নয়, খুব সম্ভ্রমের সঙ্গে কেউ বলল, শুনছেন, এই যে। সুদীপ চোখ মেলতেই নার্স মহিলাটিকে দেখতে পেল। তার এই ঘরে এখন পর্যন্ত কোনো মহিলা আসেননি, অতএব ঘোর কাটতে দুটো মুহূর্ত লাগলো। ধর্মরিয়ে উঠে বসল সে। নার্স বললেন, আপনার মা জেগেছেন, আমি আবার ঘুমের ওষুধ দেব, যদি কথা বলতে চান তাহলে আসতে পারেন। সুদীপ বিছানা থেকে নেমে ভদ্রমহিলাকে অনুসরণ করল। সুদীপ ঘরে ঢোকা মাত্র শব্দটা কানে বাজল, খনখনে স্বরে মা কাতরাচ্ছেন, এখন তাকে চিৎ করে শুইয়ে রাখা হয়েছে। হঠাৎ সুদীপ আবিষ্কার করল তার নিজস্ব কোনো কথা বলার নেই। মাকে দেখতে এসেছিল আজ, নার্স বলেছিলেন, সেও মাথা নেড়েছিল মাত্র। এখনও ভোর হয়নি, ঘরে আলো জ্বলছে। সুদীপ মায়ের কাছে এসে দাঁড়ালো। মায়ের মাথার পাশে দাঁড়িয়ে চুলে হাত বোলাতে বোলাতে মুখ নামিয়ে বেশ জোরে কথা বললেন, আপনার ছেলে এসেছে, দেখুন। যন্ত্রণায় কাতর মুখে প্রথমে অন্য কোনো অভিব্যক্তি ফুটল না, কিন্তু নার্স কয়েকবার শব্দগুলো উচ্চারণ করার পর মা মুখ তুললেন। নার্স আবার বললেন, ওইদিকে আপনার ছেলে দাঁড়িয়ে আছে। এবার মুখ নামালো, চোখের তারা দুটো ঘুরে ঘুরে সুদীপের মুখের উপর স্থির হলো। কোনো শব্দ নেই, একটা অদ্ভুত নিস্তব্ধতা চট করে সমস্ত পৃথিবীকে গ্রাস করল। সুদীপের শরীরে হঠাৎ কাঁপুনি এলো, ওই দৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকার শক্তি সে পাচ্ছিল না। প্রায় পরিত্রাণের চেষ্টায় সুদীপ উচ্চারণ করল, মা। একটা শব্দ ছিটকে এলো মায়ের মুখ থেকে, অস্পষ্ট উচ্চারণে বিকৃত হলো শব্দ, কিছুই বোঝা গেল না। সুদীপ আরেকটু এগিয়ে এসে মায়ের পাশে বসল। সঙ্গে সঙ্গে সে একটা ঘিনঘিনে গন্ধ টের পেল, পচা মাংসের গন্ধ। নার্স বললেন, গায়ে হাত দিবেন না। তখনও চোখের দৃষ্টি সরেনি, সুদীপ মুখ নামিয়ে করুণ স্বরে প্রশ্ন করল, খুব কষ্ট হচ্ছে? কিছু কথা বলার চেষ্টা চলছিল তখন, অথচ শব্দগুলো কিছুতেই স্পষ্ট হচ্ছিল না। মায়ের মুখ উত্তেজনায় কাঁপছিল। সুদীপ চেষ্টা করছিল কথাগুলোর একটা মানে বুঝে নিতে, শেষ পর্যন্ত নার্স বাধা দিলেন, আর ওর উত্তেজিত হওয়া উচিত হবে না, আজ সন্ধ্যাবেলায় কথা এত জড়ানো ছিল না, আপনি এবার যান, আমি ওষুধ দেব। একটা বড় নিঃশ্বাস ফেলে সুদীপ উঠে দাঁড়ালো। তারপর দরজার দিকে এগোতেই মা গঙ্গাতে লাগলেন,
হঠাৎ সে স্থির হয়ে গেল। ওই গঙ্গানের মধ্যে যে শব্দ দুটো সে শুনতে পেয়েছে তা কি সঠিক? সে ফিরে তাকাতেই মা শান্ত হয়ে গেলেন, ঠোঁট বন্ধ, চোখে আকৃতি, এবং তখনই দু চোখ বেয়ে জল নামল। মনের কথাটা ছেলের কাছে পৌঁছে দিয়ে চোখের জল তৃপ্ত হওয়া। সুদীপ এক দৌড়ে ব্যালকনিতে চলে এলো। ভোর হচ্ছে, কলকাতার মাথায় এখনও অন্ধকার সরেনি, অদ্ভুত শীতল বাতাস বইছে পৃথিবীতে, এখনও পথে মানুষজন নামেনি, সবে ফর্সা হচ্ছে আকাশ। সুদীপ চোখ বন্ধ করল, তার সমস্ত শরীরে আবার কাঁপুনিটা ফিরে এলো, কানের মধ্যে দিয়ে প্রতিটি রক্তবিন্দুতে মিশে গেছে শব্দগুলো। কখন মরব খোকা?